তোমরা সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ আমাকে একটু জানাও নেটওয়ার্কে একটু প্রবলেম হয়ে গেছে বাইরে বৃষ্টিও হচ্ছে প্লাস কাজও করা হচ্ছে ওয়াইফাই সো মানে কানেকশন প্রবলেম হয়ে গেছে একটু আমি আবার রিপিট করব সমস্যা নেই ছকটা ভিডিও আর অডিও এখন ক্লিয়ার একটু জানাও ক্লিয়ার তাই না ওকে আমি স্টার্ট করছি ঠিক আছে আচ্ছা যেই চার্ট থেকে তোমরা শুনো নেই সমস্যা নেই আমি ওই চার্ট থেকে আবার রিপিট করব আমি পড়াচ্ছিলাম আদি কেন্দ্রিক আর প্রকৃত কেন্দ্রিকের পার্থক্য আমরা কোষের প্রকারভেদ পড়ছিলাম যে সার্বিত কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় দেহ আর জনন কোষ আর এখন পড়ছিলাম নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার সবাই একটু খেয়াল করো একটু মনোযোগ দাও তাহলে হবে তাহলে নিউক্লিয়াস উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করেছে একটা আদি কেন্দ্রিক একটা প্রকৃত কেন্দ্রিক প্রকৃত কেন্দ্রিক ইংলিশ হলো ইউ মানে প্রো প্রো একসাথে আসবে না প্রকৃত কেন্দ্রিক ইউ আর আদি কেন্দ্রিক হলো প্রো ক্যারিওটিক এখন আমি বলেছিলাম যখনই কোনো একটা চার্ট পাবা যে কোন জায়গায় সেটা এটা তো আমি বানিয়েছি এখন তুমি যে কোন জায়গায় যে কোন যখনই চার্ট পাও আমরা সবসময় বলি যে চার্টের যেকোনো এক পাশ পড়বা তোমার যেই পাশ ইচ্ছা তুমি ওই পাশ পড়তে পারো কোনো সমস্যা নাই আমি এটাকে ইজি করে পড়ার জন্য বলেছি যে আদি কেন্দ্রিক যেটা সেটা হল গরিব তার কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই যা আছে সব কম একদম আর প্রকৃত কেন্দ্রিক সে বড় লোক তার সব আছে সব মানে সব আছে তাহলে তুমি যে কোনো একটা মুখস্থ করো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই যেটা খুশি মুখস্ত করতে পারো আদি কেন্দ্রিক দেখো এটা নিউক্লিয়াস আছে বাট সুগঠিত না এটা অবনিরষ্ঠিত নিউক্লিয়াস থাকে এটা নিউক্লিয়ার মেমব্রেন নেই এটা আছে এখানে মানে নিউক্লিয়াস বাদে অন্যান্য অঙ্গনের মধ্যে শুধুমাত্র রাইবোজম থাকে বা প্রকৃত কেন্দ্রিকে রাইবোজমও থাকে বাকি সব অঙ্গনও থাকে আদিকোশের যে বৃত্তাকার ডিএনএ থাকে না নর্মালি এই যে আমরা কিছুক্ষণ আগে আজকে বংশগতি করেছিলাম না ডাবল হ্যালিক্স হয়ে থাকে হিস্ট্রন প্রোটিনের সাথে যুক্ত থাকে বাট বৃত্তাকার ডিএনএ না আর এটা হলো আদিকেন্দ্রিক আদিকেন্দ্রিকের ডিএনএ টাও গরিব সেই বৃত্তাকার তাকে নিউক্লিওয়েড বলে এই পুরো নিউক্লিয়াসকে নিউক্লিওয়েড বলে এরা নন হিস্টনের সাথে যুক্ত আর এরা হিস্টোন আমরা বলেছি শোষণ তোমরা জানো দুই প্রকার একটা অবাত আর একটা সবাদ তো তোমরা জানো কোনটা বড় লোক অবশ্যই সবাদটা বড় লোক তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে কোনটা বড় লোক এস বড় তাহলে এস যেটা সেটা প্রকৃত কেন্দ্রিকে থাকে এই যেটা আর সেভেন্টিএস যেটা সেটা আদি কেন্দ্রিকে থাকে সেভেন্টি আর এইটিএস কি আমি তোমাদের কিছুক্ষণ পরে বলে দিব কোষ বিভাজন প্রক্রিয়া তোমরা জানো তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস যেটা সেটা হলো সবচেয়ে গরিব আর মাইটোসিস মিওসিস একটু বড় লোক তাহলে প্রকৃত কেন্দ্রিকে কি হবে মিওসিস হয় আর অ্যামাইটোসিস হয় এই আদি কেন্দ্রিকে ক্লিয়ার ওকে আর পুষ্টি এই যে আদিকেন্দ্রিকেন্দ্রিক কোষ কোষগুলো আছে এদের পুষ্টি আছে মানে কিভাবে তারা শোষণ করছে কিভাবে তারা শক্তি পাচ্ছে তো আমি বলেছি সে পুষ্টি নিতে পারে সে শোষণও করে আত্মীকরণ করে শালুক সংশ্লেষণ করে কিন্তু আদিকেন্দ্রিক যে তারা মেইনলি শোষণ করে মাঝে মাঝে শালুক সংশ্লেষণও কিছু তৈরি করে থাকে মাঝে মাঝে ওকে নিচে একটা ইম্পর্টেন্ট লাইন আছে সব একটু দেখো যে বৃত্তাকার ডিএনএ এবং স্যামিটিস রাইবোজ এই বৃত্তাকার ডিএনএ আমি বলেছি এটা কিন্তু সুগঠিত না এই বৃত্তাকার ডিএনএ থাকে তিনটা অঙ্গাণুতে বৃত্তাকার ডিএনএ এই তিনটা জায়গায় থাকে আদিকোষে মাইট্রোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্টে আদিকোষ মাইট্রোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্ট ওকে তাহলে এটা একটু মাথায় রাখবা কারণ এটা আমি কিছুক্ষণ পর যখন মাইট্রোকন্ডিয়া পড়াবো অথবা ক্লোরোপ্লাস্ট পড়াবো তখন আমি জিজ্ঞেস করব বলতো এখানে ডিএনএ থাকে অবশ্যই থাকে কি ডিএনএ থাকে বৃত্তাকার ডিএনএ এবং এখানে থাকে ওকে তাহলে এটা হলো আদিকেন্দিক আর প্রকৃত কেন্দ্রিকের যতগুলো পার্থক্য যতগুলো আছে একসাথে করা শুধুমাত্র এখানে দেওয়া নাই মনে একবার আদিকেন্দ্রিক এক্সাম্পল খুবই কম মাত্র তিনটা ব্যাকটেরিয়া সাইনোব্যাকটেরিয়া মাইক্রো হাসান স্যারের বই আছে তুমি শুধু আদিকেন্দ্রিকটা মুখস্থ করো তাহলে বাদ বাকি সবগুলি কেন্দ্রিক শেষ আমরা আগাচ্ছি ওকে চলে আছি পরের এরপরে তিন নাম্বার এটা তোমরা পরোই না অনেকেই পড়ে না যে প্রকৃত কোষ যে এখন যে প্রকৃত কেন্দ্রিক কোষ পড়লাম এটাকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা উদ্ভিদ আর একটা প্রাণী কোষ উদ্ভিদ কোষ প্রাণী কোষ এখন এটা মাথায় রাখবা যে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে উদ্ভিদ কোষ অনেক বড় লোক মানে আমরা উদ্ভিদ কোষের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট উদ্ভিদ না থাকলে আমরা থাকবো না কারণ আমরা সব খাবার কি তৈরি করে উদ্ভিদ আর খাবার না থাকলে তো আমরা কিছুই থাকবে না তাই না দেখো আমি বলেছি উদ্ভিদ কোষ কিন্তু বড় লোক তার মানে তার সব থাকে যেমন এই কোষের বাইরে কোষ প্রাচীর থাকে তাহলে কোষ প্রাচীর কাদের থাকে উদ্ভিদ কোষে থাকে আর প্রাণী কোষা অবশ্যই কোষপ্রাচীর থাকে না এদের কোষ গহবর থাকে সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে আর আমাদের কোষ গহবর থাকে না আর অবশ্যই ক্লোরোপ্লাস্ট নাই আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না তাহলে প্রাণী কোষা অবশ্যই নাই এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যে উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোজম থাকে না সাধারণত মানে থাকতেও পারে এমন না যদি আমি বলবা যে না সেন্ট্রোজমই নাই এরকম না সাধারণত থাকে না প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে এটাতে আমরা একটু বড়লোক বাট তাও ওইটাতে থাকতে পারে এখান থেকে যেটা পড়ার মতো যেটা আসে যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যকে বলে শ্বেতসার বা স্টার্চ এটা আসে যে উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি চর্বি বা গ্লাইকোজেন আমরা গ্লাইকোজেনটা মেইনলি মনে রাখি তাহলে উদ্ভিদ মেইন খাবার হলো সঞ্চিত থাকে যেটা এটা হলো শ্বেতসার উদ্ভিদ কোষ কোন খাদ্য সঞ্চিত করে শ্বেতসার আর প্রাণী কোষ কোনটা করে গ্লাইকোজেন মাঝে মাঝে চড়বে তোমরা সব বুঝতে পারছো তো ক্লিয়ার তাই না ওকে আমরা আগাচ্ছি ঠিক আছে চলে যাচ্ছি এরপরে তাহলে এতক্ষণ যা যা পড়ালাম এটা ছিল নিউক্লিয়াস করে গেল আর প্রকৃত কোষ সুন্দর চার্ট আছে এরকম সুন্দর একটা ছক করা আদর্শ উদ্ভিদ কোষ তোমাদের বইয়ে দেয়া আছে এই আদর্শ উদ্ভিদ কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে তোমরা চার্টটা থেকে দেখো আমি এই চার্ট পড়লে অনেক কিছু পড়া হয়ে যাবে আদর্শ উদ্ভিদ কোষকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা জড় বস্তু আর একটা দেখো প্রোটোপ্লাজম দুইটা ভাগ একটা জড় বস্তু আর একটা প্রোটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাজম অবশ্যই কি সজীব বস্তু না একটা তো জড় তাহলে বাকি সব মানে প্রোটোপ্লাজম সজীব তার মানে প্রোটোপ্লাজমের আন্ডারে যা কিছু থাকবে সবই কিন্তু সজীব হবে যেমন কোষ ঝিলি যদি বলে অবশ্যই সেটা সজীব সাইটোপ্লাজম যদি বলে অবশ্যই সেটা সজীব নিউক্লিয়াস যদি বলে এটাও সজীব তার মানে এখানে যত কিছু আছে সবই সজীব সব কিছুর জীবন আছে এরকম একদম সোজা কথা আমরা সাইটোপ্লাজমের ভাগ সাইটোপ্লাজম অঙ্গাণু নিউক্লিয়াসের পার্ট সব পড়বো পরে তাহলে এই যে প্রোটোপ্লাজম প্লাজম বা সজীব বস্তু আন্ডারে এগুলো আছে আজকে আমি ফুল চ্যাপ্টার পড়াবো না বংশগতি থেকে পড়াবো ওকে ক্লিয়ার আছে আমি এখন তাহলে আমি পড়াচ্ছি এর মাঝখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা বলো আমি ট্রাই করবো ঠিক করে দেয়ার ওকে আমরা এখন যেটা বললাম তাহলে সজীব বস্তু প্রোটোপ্লাজম শেষ আমরা এখন চলে আছি জড় বস্তু তোমাদের আদর্শ উদ্ভিদের জড় বস্তুকে দুই ভাগে ভাগ করেছে দেখো জড় বস্তুর আন্ডারে কারা একটা কোষ প্রাচীর একটা কোষস্থ নির্জীব বস্তু বা জড় বস্তু কোশস্থ নির্জীবের মানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা নির্জীব তার মানে এটা মানে কোন জীবন নাই আরেকটা কে নির্জীব কোষ প্রাচীর তোমার এখান থেকে যেটা পড়তে হবে এটা হলো কোষ প্রাচীর একটা জড় বস্তু মাঝে মাঝেই দিয়ে দেয় যে কোষপ্রাচীর একটা নির্জীব বস্তু বা জড় বস্তু সত্য পুরো আদর্শ উদ্ভিদ কোষের কোষস্থ নির্জীব বস্তু বাদে একটাই জড় বস্তু আছে সেটাকে কোষ প্রাচীন জাস্ট এতটুকু জানলেই হবে এখান থেকে কোষস্থ নির্জীব বস্তুটা আমরা এখানেই পরে পড়বো তাহলে ভেতরে আর পড়তে হবে না এই কোষস্থ নির্জীব বস্তুকে তিন ভাগে ভাগ করেছে আজকে পুরো কেন হবে আমরা তো বংশগতি করে ফেলছি এখন বংশগতি বস্তু এক পর্যন্ত কোষের যতটুকু পার্ট সবগুলো পড়াবো ওকে একটু মনোযোগ দেন তাহলে কোষস্থ নির্জীব বস্তুকে তিন ভাগে ভাগ করেছে সঞ্চিত মিশ্রিত বর্জ্য একটু খেয়াল করো সঞ্চিত নিশ্চিত বর্জ্য পদার্থ সঞ্চিত পদার্থ মানে কি যারা সঞ্চয় থাকে যাদের ছাড়া আমাদের চলবেই না মেইন তিনটা কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এগুলো ছাড়া কি আমাদের জীবন চলবে না সঞ্চিত কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড ওকে এরপরে চলে আছি নিশ্চিত নিশ্চিত গুলো মনে রাখার জন্য মনে রাখা যায় অনেক কিছু দিয়ে হরপেন বা হাইপেন আমরা হাইপেন দিয়ে মনে রাখছি অনেকে হরপেন দিয়ে মনে রাখে হরপেন দিয়ে কি বুঝাচ্ছে হর দি হরমোন পি দি পিগমেন্ট ই দি এনজাইম ইন দি নেকটার হরপেন বা পেন যেটাই বলো তাহলে আমি সঞ্চিত তিনটাও জানি নিশ্চিত ওগুলাও জানি তাহলে বাদ বাকি সবগুলাই কি বজ পদার্থ তাহলে তোমার এই বজ পদার্থ পড়ার দরকার নাই ক্লিয়ার এতটুকু তাহলে আমরা কোষস্থ নির্জীব বস্তু পড়ে ফেললাম এখন আমরা কোষ প্রাচীর পড়বো যদি এই দুটা পড়া শেষ হয়ে যায় বাকি মানে এটা হলো জড় বস্তু পড়া শেষ ওকে তাহলে কোশস্থ নির্জীব বস্তুটা আবারও আমি তোমাদেরকে একটু দেখাই পরের স্লাইডে আছে একটু দেখাচ্ছি দেখো সঞ্চিত পদার্থ এই তিনটে মনে রাখতে পারো সিপিএল কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড নিশ্চিত পদার্থ হাইপেন বা হরপেন যেটা দিয়ে মনে রাখতে চাও হাই মানে হরমোন পি মানে পিগমেন্ট ই এনজাইম ওকে তাহলে সঞ্চিত শেষ নিশ্চিত শেষ বাদ বাকি সবগুলো বর্জ্য পদার্থ পড়ার দরকার নেই ওকে আমরা এখন চলে যাবো কোষ প্রাচীর বুঝছি না এই যে নির্জীব বস্তু এই নির্জীব বস্তু বাদে আরেকটি জড় বস্তু কি আছে কোষ প্রাচীর আর কে আছে কোষ প্রাচীর আমরা এখন কোষ প্রাচীর পড়বো তোমরা কোষ প্রাচীরের তিনটা লেয়ার দেখো তিনটা আমি একটু দাগাই দিচ্ছি তিনটা লেয়ার সবার বাইরে একটা থাকে এই যে লেয়ারটা যেটা কন্টিনিউস দেখো এই জায়গাটা একটা কন্টিনিউস এটা হলো মধ্যপর্দা এইটাকে বলতে পারো পর্দা। ঠিক একটা লেয়ার যেটা এটা হলো প্রাথমিক প্রাচীর আর এই মোট কালে পরবর্তীতে আমি কোষ প্রাচীর পড়াবো এই কোষ প্রাচীর পড়ানোর আগে একটু বলে নিচ্ছি কোষ প্রাচীর কে আবিষ্কার করেছে কোষ প্রাচীর কে আবিষ্কার করেছে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম রবার্ট হোক ষোলোশো পঁয়ষট্টি আমি বলেছিলাম তিনি আসলে কোষ দেখেননি তিনি কোষের বাইরে যে প্রাচীরটা ছিল সেটা দেখেছে

আমরা পরের যাচ্ছি এই ভৌত গঠনের ওপরে তোমাদের একটু জায়গা আছে না বইয়ের সবার সবাই ওই বইয়ের জায়গাটা উপরে যে জায়গাটা আছে ওখানে এই তিনটা লাইন একটু কষ্ট করে সবাই লিখো আগে লিখো আমি তোমাদের বুঝিয়ে দিব মধ্য ইকস্ট এফ প্লাস পি পি এর পাশে ব্র্যাকেটে আকাম লিখবা প্রথম ইকস টু সি প্লাস এইচ প্লাস জি ব্র্যাকেটে ওয়ান থেকে থ্রি মাইক্রোমিটার লিখবা আর দ্বিতীয় C+ টু সি প্লাস এল ব্র্যাকেটে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার লিখবা

একদম মাঝখানে যেটা থাকে এই যে এটা ধরো এটা এটাকে বলে মধ্য পর্দা সবাই এবার লেখা শেষ মোটামুটি সবাই একটু দাগাও ওই মধ্যপর্দা মানে আহ ভৌত গঠনের প্যারাতে চলে যাও চার নাম্বার লাইনে পাবা মধ্য পর্দা দুইটা জিনিস নিয়ে তৈরি কি কি গোল করো সাইটোপ্লাজম থেকে আগত ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আগত মধ্য পর্দা দুইটা জিনিস নিয়ে তৈরি সাইটোপ্লাজম থেকে আগত ফ্র্যাগমোপ্লাস্ট এফ মানে ফ্র্যাগমোপ্লাস্ট আর বডি থেকে আগত পেকটিং আকামটা কি আমি কিছুক্ষণ পরে বলবো তুমি জাস্ট এক চোখ মনে রাখো তাহলে মধ্যপর্দে দুটো উপাদান একটা ফ্যাগমোপ্লাস্ট একটা পেকটিন ওকে এই মধ্যপর্দের উপর অনেকগুলো বস্তু সঞ্চিত হয় হয়ে একটা প্রাচীর তৈরি করে একটা এই প্রাচীরটাকেই বলে প্রাথমিক প্রাচীর এখন কি কি বস্তু সঞ্চিত হয় খেয়াল করে এখানে সি এইচ জি সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইক্রোপ্রোটিন তাহলে প্রাথমিক প্রাচীরের উপাদান নিচের কোনটি নয় সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইক্রোপ্রোটিন বাদে যেটা থাকবে সেটাই আনসার ক্লিয়ার তাহলে প্রাথমিক প্রাচীর কি কিনে তৈরি সেলুলোস হেমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন এই এই প্রাথমিক প্রাচীর দেখো আচ্ছা এটা হলো এক লেয়ার না এই যে না এটার ব্যাস কম এক থেকে তিন মাইক্রোমিটার ক্লিয়ার এরপর আসে দ্বিতীয় এই প্রাথমিক প্রাচীর উপর আরো কিছু বস্তু সঞ্চিত হয় হয়ে আবার কতগুলো প্রাচীর একসাথে গঠন করে এই যে তিনটা প্রাচীর গঠন করলো এটাকে বলে সেকেন্ডারি প্রাচীর কি কি বস্তু নিয়ে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় সিআরএল সিডি সেলুলোস এলডি লিগনি সেলুলোস এবং লিগনি

এই সেকেন্ডারি প্রাচীর তোমাদের বইয়ে এক্সাম্পল দেওয়া আছে দেখো আমরা মধ্য পর্দার কোন আলাদা এক্সাম্পল নেই প্রাথমিক প্রাচীন তুমি যদি সেকেন্ডারি প্রাচীর জানো তাহলে বাকিগুলো প্রাথমিক সেকেন্ডারি তুমি মনে টাফ টাফ দিয়ে দিয়ে ট্রাকিট ফাইবার তার মানে ট্রাকিট এবং ফাইবারে কি থাকে সেকেন্ডারি প্রাচীর থাকে আর সেকেন্ডারি প্রাচীর থাকে না কোথায় এটাও দেয়া আছে এটা তুমি মনে রাখতে পারো বিভাজক টিস্যুতে মানে বিপাকীয় টিস্যু যারা এবং ভাজক টিস্যু যারা তাহলে থাকে হলো টাফে থাকে না হলো বিভাজকে ওকে তাহলে তুমি যেহেতু সেকেন্ড ইয়ার জানো তাহলে বাদ বাকি গুলো প্রাথমিক প্রাচী ওটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই চলে যাচ্ছি এর পরের প্যারা যেটা প্লাজমো ডেসমা এটা তোমাদের পরে একটা কূপ এলাকা দেখবা ভূত গঠনের নিচে একটা প্যারা আছে ওখানে লেখা আছে এখানে কি কি বোঝাতে একটা নরমাল জিনিস যে এই যে তিনটা পর্দা এটা হলো মধ্য পর্দা এই হলোটা হলো মধ্য পর্দা আর এই সবুজটা হলো প্রাথমিক প্রাচী এখানে সেকেন্ডারি প্রাচী নাই এই ছবিতে নাই তো এই যে প্রাথমিক প্রাচীর আর মধ্য পর্দার মধ্যে মধ্য পর্দাটা একটু কন্টিনিউয়াস দেখা একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যে একটা সংযোগ আছে মধ্য পর্দার মাধ্যমে আর কোনটা কিন্তু কন্টিনিউয়াস না প্রাথমিক প্রাচীর দেখে ভেঙে গেছে এরকম মানে শুধুমাত্র মধ্য পর্দা একটা থেকে আরেক যাচ্ছে এই যে একটা মানে কোষ এই যে আরেকটা কোষ এই যে দুটা কোষ পরস্পর সংযোগ হচ্ছে মধ্য পর্দার মাধ্যমে এই দুইটা কোষকে পরস্পরে পিট পেয়ার বলে এই যে মধ্য পর্দা যেটা কন্টিনিউয়াস এটাকে বলে কুপ এলাকা বা পিট মেমব্রেন মধ্য পর্দা যেটা কন্টিনিউয়াস এটাকে বলে কুপ এলাকা বা পিট মেম্রেন আর এই যে পরস্পর দুইটা কোষ এই কোষ দুটাকে বলে পিট পেয়ার এই পর্দা কেন কন্টিনিউয়াস কেন কেন এটা কি দরকার কন্টিনিউয়াস হওয়ার ধরো এই কোষে কিছু আয়ন আছে যেটা এখানে নাই এখান থেকে সুন্দর মতো আয়নগুলো এখানে যেতে পারে এই যে আয়ন ট্রান্সফার হওয়ার পদ্ধতি এটাকে বলে প্লাজমো ডেজমা ক্লিয়ার তাহলে মধ্যপর্দা কন্টিনিউয়াস থাকে যেই দুইটা কোষের মধ্যে থাকে তাদের বলে পিট পেয়ার পর্দা যেটা থাকে বলে পিট মেম্রেন এবং এই যে পদ্ধতিটা এটাকে বলে প্লাজমো ডেজমা লেখা আছে এই প্যারায় আর কিছু না চলে আছি এরপর রাসায়নিক গঠন আমরা ভৌত গঠন পড়লাম কূপ এলাকাও পড়লাম এখন আমরা পড়বো রাসায়নিক গঠন এখানে আবারও দেওয়া আছে এই যে সোজা যে দাগটা এটা হলো মধ্যপর্দা

পেকটিক এসিড এই পেকটিক এসিড বা পেকটিনটা আমি আকাম লিখেছিলাম না পিয়ের পাশে কেন এই পেকটিক এসিড টা দুইটা জিনিস নিয়ে তৈরি হয় দুইটা পরের লাইনে পাবা রাসায়নিক এবং ম্যাগনেশিয়াম পেক্টেড অদ্রবণীয় আদি অদ্রবণীয় কদি ক্যালসিয়াম পেক্টেড নদী ম্যাগনেশিয়াম পেক্টেড তাহলে পেকটিক এসিড বা পেক্টিন কি নিয়ে তৈরি অদ্রবণীয় ক্যালসিয়াম পেক্টেড এবং ম্যাগনেশিয়াম পেক্টেড নিয়ে ক্লিয়ার তাহলে আমাদের রাসায়নিক গঠনের মধ্যে মধ্য পর্দা রাসায়নিক গঠন শেষ এছাড়া এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম সেলুলোজ হেমিসেলুলোজ থাকে এদেরও তো নাম আছে তাই না তাহলে আমরা কোষ প্রাচীর রাসায়নিক গঠনটা খেয়াল করে এখানে এই যে বেগুনি কালারের চেইন গুলো দেখতেছি এগুলো হলো পেকটিন এছাড়া এই যে ব্লু কালার ক্রিস ক্রস দেখতে পাচ্ছি না সবাই ব্লু কালার এই ব্লু কালার গুলো হলো ক্রস লিঙ্ক এগুলো হেমিসেলুলোজ আমি কিছুক্ষণ আগে পড়েছিলাম না সেলুলোজ থাকে হেমিসেলুলোজ থাকে এগুলো এক্সাম্পল পড়বা সেলুলোজ কোনগুলো হেমিসেলুলোজ কোনগুলো যেমন হেমিসেলুলোজ এক্সাম্পল জাইলোগ্লুকান দেয়া আছে বইয়ে এটা হলো ক্রসলিং হিসেবে কাজ করে মানে একটা দুইটা লাইন একটু দেখবা আর কিছু না আর সেলুলোস তো থাকে এই পাড়ারই লাস্টের দিকে পাবা ছত্রাকের কোষ প্রাচীর কি তৈরি এটা তুমি হাজারবার পড়বা শৈবাল ছত্রাকেও পড়বা এটাতে পড়বা শারীর তত্ত্বে পড়বা অনেক জায়গা আছে যে আহ কোষ রসায়নও পড়বা যে ছত্রাকের কোষ প্রাচীর কি তৈরি কাইটিন নিয়ে তৈরি ওকে আর ব্যাকটেরিয়া হলো লিপিড প্রোটিনের পলিমার কোষ প্রাচীর যেহেতু পড়াচ্ছি কোষ প্রাচীর নিয়ে তৈরি একটু দেখে নিলাম ক্রসলিং হিসেবে জাইলোগ্লুকান থাকে এটা একটু দেখলে এটা ইম্পর্টেন্ট আর কিছু না আমরা এখন চলে যাব কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আমরা ভূত গঠন পড়লাম রাসায়নিক গঠন পড়লাম এখন পড়ব সূক্ষ্ম গঠন এই সূক্ষ্ম গঠন পড়ার আগে তোমাদের সূক্ষ্ম গঠনের উপরে বা নিচে একটু খালি জায়গা আছে ওই জায়গায় সবাই একটু আগে এটা লিখে নাও এই লাইনটা লিখো এরপর আমি সূক্ষ্ম গঠন পড়াবো সবাই একটু কষ্ট করে এটা লিখে নাও দেখো কি লিখেছি একটু তাড়াতাড়ি লিখে নেবেন আর যদি কেউ লিখতে না পারো শেষ করতে না পারো ছবি তুমি ছবি দেখে আবার লিখবে এক থেকে তিন হাজার সি ই ডট সি এটা নিচে লিখবে একশো মাই মাই লিখে গোল করবো এটা নিচে বিশ মাইক্রো দুশো পঞ্চাশ আর লাস্টে ম্যাক্রো সিই সিই ডট সি মাই ম্যাক্রো মাইক্রো সবাই লিখেছে এটার মানি কি আমি আগাচ্ছি হ্যাঁ যে ছবিটা ছিল আমি আবারও বলবো দেখবা এটাও বর্ণনা করে ওকে তার মানে এক একটা কোষপাচী আমরা এখন সুখ গ্রহণ করছি আমরা কিছুক্ষণ আগে পড়েছি মধ্য পর্দার মধ্যেও পড়েছি সেলুলোস আবার মানে প্রাথমিক প্রাচীর মধ্যেও পড়েছি সেলুলোস সরি একটা কোষপ্রাচীর মেইন উপাদান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই হলো সেলুলোস সেলুলোস নিয়ে একটা কোষপ্রাচীর গঠন হয় স্টার্ট হয় তুমি এটা ভুলে যাও ছয় তোমার এটা মনে রাখার দরকার নেই এটা আসলে গ্লুকোজের ছয়টা অনুমূলের সেলুলোস হয় এটা দরকার তাহলে সেলুলোস দেখো এগুলো হলো সেলুলোস অনেকগুলো সেলুলোজ মিলে একটা সেলুলেস চেইন তৈরি করে কোয়েশ্চেন হলো কয়টা সেলুলোজ মিলে সেলুলেস চেইন তৈরি করে এক থেকে তিন হাজারটা সেলুলোজ মিলে অনেকগুলো সেলুলোজ চেইন মিলে খেয়াল করে এই যে সাদা যে আবরণটা দিয়ে দেখতেছো মাইসেলি তৈরি করে কোয়েশ্চেন হলো কয়টা সেলুলোজ চেইন মিলে মাইসেলি হয় একশোটা অনেকগুলো মাইসেলি মিলে দেখো এখানে মাইক্রোফাইবেল তৈরি করে কোয়েশ্চেন হলো কয়টা মাইসেলি মিলে মাইক্রোফাইবেল বিশটা অনেকগুলো মাইক্রোফাইবিল মিলে দেখো এখানে অনেকগুলো মাইক্রোফাইবিল মিলে একটা বড় ম্যাক্রোফাইবিল তৈরি করে কোয়েশ্চেন হলো কয়টা মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল হয় পঞ্চাশটা আমি এইটাই ওখানে সুন্দর করে লিখে দিয়েছি যে সবার ফার্স্টে কি হয় আমি আবার দেখাচ্ছি তোমরা এই ছবিটা দেখলাম দেখো সবার ফার্স্টে সবচেয়ে সুখ হবে সেলুলোস এক থেকে তিন হাজারটা সেলুলোস মিলে সেলুলোস চেইন তৈরি করে একশোটা সেলুলোস চেইন মিলে মাইসেলি তৈরি করে বিশটা মাইসেলি মিলে মাইক্রো তৈরি করে দুশো পঞ্চাশটা মাইক্রো মিলে মাইক্রো তৈরি করে থ্রিয়ার এতটুকু এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে আমি যদি তোমাদের যে কোষপ্রাচীর সূক্ষ্মতম একক কোনটা তুমি অ্যান্সার কি দিবা এখানে এই লাইন থেকেই বোঝা যাচ্ছে সূক্ষ্মতম একক কোনটা সেলুলস তাই না কিন্তু আমি এখানে মাইকে গোল করেছি কেন গোল করেছি জানো এই মাইসেলি থেকে মেইনলি কোষপ্রাচীর গঠন হওয়া শুরু হয় তাহলে তোমাকে যদি বলে কোষপ্রাচীর সূক্ষ্মতম একক উপাদান সেলুলোস যেটা ছয়টা যে বিটি গ্লুকোজ নিয়ে তৈরি হয় এক থেকে তিন হাজারটা সেলুলোস মিলে সেলুলোস চেন একশোটা সেলস মিলে মাইসেলি বিশটা মাইসেলি মিলে মাইক্রোফাইবিল আর দুশো পঞ্চাশটা মাইক্রো মিলে মাইক্রোফাইবিল এটাই আমরা এখন পড়লাম তাই না আমি বলেছি যদি বলে কোষ প্রাচীর একক বা ক্ষুদ্রতম একক সেলুলোস যদি বলে কোষ ক্ষুদ্রতম গাঠনিক তখন হবে মাইসেলে ওকে এটা ভুল করবেন না এখানে একটু একটা ওয়ার্ড বলবো তোমাদের আজিবুর সারের বই আছে বিজ্ঞানী ওরড্রো একজন বিজ্ঞানী তিনি বলেছে যে কোষ গাঠ ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি ওকে বা যদি বলে মুখ্য গাঠনিক একক মানে মেইন যেটা থেকে আসলে গঠন শুরু হয়েছে আসলে সেটা হলো ম্যাক্রোফাইবিল ওটা সবচেয়ে লাস্টের যেটা পোর্শন ম্যাক্রোফাইবিল কে বলেছে মুখ্য তাহলে আমি আবারও তিনটা লাইন বলছি যদি বলে সূক্ষ্মতম একক অ্যান্সার দিবে সেলুলোস যদি বলে সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি যদি বলে মুখ্য গাঠনিক একক অ্যান্সার হবে ম্যাক্রোফাইবিল ওকে তবে কেন অর্ডার বলেছে আমরা আগাচ্ছি চলে যাচ্ছি এরপর এই বক্সটা একটু দেখবা এই বক্স এই বক্সের মধ্যে এতক্ষণ আমরা যা যা বললাম এগুলো দেওয়া আছে যে কয়টা সেলুলস মিলে সেলুলস চেইন তৈরি হয় এক থেকে তিন হাজার সেলুলস মিলে সেলুলস চেইন তৈরি করে কয়টা সেলুলস চেইন মিলে তানমিল ভাই জ্বালাবেন না কয়টা সেলুলস চেইন মিলে মাইসেলি তৈরি করে 100টা সেলুলস চেইন মিলে কয়টা মাইসেলি মিলে মাইক্রোফাইবিল 20টা কয়টা মাইক্রোফাইবিল মিলে মাইক্রোফাইবিল 250টা এখানে এটাই লেখা আছে এটা আমরা পড়ে ফেলছি অলরেডি এই ডান সাইডের বক্সে যদি একটু খেয়াল করো ব্যাশ দেয়া আছে দেখতেছো চার মানে টোটাল তিনটার ব্যাশ দেয়া এই তিনটা ব্যাস আজিবুর স্যারের এই তিনটা ব্যাস আজিবুর স্যারের বইয়ে দেয়া আছে ঠিক আছে এই তিনটা ব্যাস আজিবুর স্যারের বই থেকে দেয়া এটা হাসান স্যারের বইয়ে নাই তুমি ব্যাস তো ইম্পর্টেন্ট না মাইসেলি মাইক্রোফাইবিল আর ম্যাক্রোফাইবিল এই তিনটা ব্যাস দেয়া আছে তানবিহাজ জালা ছিল স্যার ওকে আমি

মাইক্রোমিটার কাজ এখানে আনিনি বাট তোমাদের ক্লাস শেষে যখন এটা আপলোড দেওয়া হবে সাথে ছয়টা এক্সট্রা স্লাইড দিয়ে দেওয়া হবে ওই এক্সট্রা স্লাইড মধ্যে এগুলোর সাথে ছয়টা এক্সট্রা স্লাইড দেওয়া হবে ওই স্লাইড গুলোর মধ্যে প্রত্যেকটা শুধু কোষ প্রাচীন না প্রত্যেকটা অঙ্গানুর কাজ হাসান সারের বইয়ে যেটা আছে এবং আজিবুর সারের যেটা আছে সবগুলো শর্টকাট সহ দেয়া আছে মানে তুমি কাজগুলো কিভাবে মনে রাখবা সবগুলো দেয়া আছে যেমন কোষপ্রাচীর কাজ আমি এখন তোমাকে বলি দেখবো শর্টকাটে লেখা আছে আশা প্রদ আদি আঘাত থেকে রক্ষা করে সদে শক্তি দান করে পদে পরিবহনে সাহায্য করে দদে দৃঢ়তা দান করে দেখো আশা পদ সবগুলো ওয়ার্ড থেকে কিন্তু একটা করে কাজ শেষ পড়া কিন্তু শেষ তুমি এইভাবেই পড়বা যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটি কি কি বোঝায় এটা পড়তে হবে আমি আবারও এখানে বলছি আমি বেশিরভাগ কাজ পড়াই দিব মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সব আলোচনা করব বা সপ্তাহ পড়াতে পারছি না কিন্তু কাজ খুবই 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 ইম্পর্টেন্ট এই কোর্স চ্যাপ্টার ফার্স্ট পার্টে পড়াই হলো কাজ তোমাকে কাজ পড়তেই হবে ওই ছয়টা স্লাইড অবশ্যই ভালো মতো পড়বা ঠিক আছে অবশ্যই পড়বা ওখান থেকে কোয়েশ্চেন হবে ওকে তাহলে কোষ প্রাচীর কাজ আছে ওখান থেকে দেখে নিবেন এখন আমরা চলে আছি তাহলে আমরা কিন্তু কোষ প্রাচীর পড়ে ফেললাম কোষস্থ নির্জীব বস্তু পড়ে ফেললাম টোটালি জড় বস্তু পড়া শেষ আমাদের উদ্ভিদ কোষের জড় বস্তু শেষ এখন আমরা পড়বো হলো সজীব বস্তু আমাদের জড় বস্তু শেষ এখন যেটা যাব আমরা চলে যাচ্ছি সজীব বস্তু সজীব বস্তু মানে প্রোটোপ্লাজম মানে একবার প্রোটোপ্লাজম তার জীবন আছে যেখানে প্রোটোপ্লাস থাকবে সেখানে জীবন থাকবে ওকে মুখ্য গাঠনিক একক আচ্ছা এই পর্যন্ত আমি আহ সজীব বস্তু পড়ানোর আগে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো যদি বলে মুখ্য গাঠনিক একক অ্যান্সার হবে ম্যাক্রোফাইবিল আর যদি বলে এমনি নর্মাল ক্ষুদ্রতম একক হবে ওকে আমরা আগে হ্যাঁ তাহলে আমরা এখন চলে যাচ্ছি সজীব বস্তু সজীব মানেই হলো প্রোটোপ্লাজম এখান থেকে যেটা তোমার দরকার আমি একটু দাগাই দিচ্ছি দেখো এই ওয়ার্ড গুলো দেখবা স্বচ্ছ আঠালো জেলিন অর্ধতরল কলয়ডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে প্রোটোপ্লাজম স্বচ্ছ আঠালো জেলিন্যায় অর্ধতরল কলয়ডাল ধর্মী পদার্থ এইটাতে তোমাদের যেটা প্রবলেম হবে আমি কিছুক্ষণ পরে বলছি তার আগে এই লাইনটা দেখো আমি আজকে অনেকবার বলেছি যে যখনই বলবে জীবনের ভৌত ভিত্তি ভৌত মানে যেখান থেকে জীবন শুরু এটাই হলো ভৌত এটার মধ্যে কোনো রাসায়নিক প্যাচা প্যাচ নাই তাহলে ভিত্তি যদি বলে কাকে বলে প্রোটোপ্লাজম কে বলে প্রোটোপ্লাজমকে জীবনের জীবনের ভৌতভিত্তি বলে আর আণবিক ভিত্তি বা রাসায়নিক ভিত্তি কিছু কিছু মানে আজকে পড়িয়েছি আমি ডিএনএ কে বলে ক্লিয়ার এখন আমি যেটা বলছিলাম তোমাদের যেটা প্রবলেম হবে তোমরা এখানে দেখলে স্বচ্ছ লেখা আছে এই যে ঠিক এই ভৌত বৈশিষ্ট্য খেয়াল করে লেখা আছে অর্ধ স্বচ্ছ এবং তোমরা কনফিউজ হয়ে যাও যে আপু স্বচ্ছ হবে না অর্ধ স্বচ্ছ তাই না মনে রাখবা প্রোটোপ্লাজম অর্ধ যদি তুমি আমাকে জিজ্ঞেস করো এই দুটার মধ্যে কোনটা হবে অ্যান্সার হবে অর্ধ স্বচ্ছ কারণ এটার মধ্যে অনেক কিছু আছে এটা পারে না কারণ এটার মধ্যে অনেক কিছু থাকে তো এটা স্বচ্ছতা থাকে না এখন যদি তুমি এই অর্ধ স্বচ্ছার স্বচ্ছের মধ্যে প্যাচ হয়ে যায় যে তুমি আর কোন সত্য অ্যান্সার পাচ্ছ না স্বচ্ছই হইতে হবে তখন তুমি স্বচ্ছকে মানে সত্য ধরতে পারো যেহেতু বই আছে বাট তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কোনটা হওয়া উচিত অর্ধ স্বচ্ছ ফটো এই ভৌত বৈশিষ্ট্য বিজ্ঞানী কিছু লাগবে না জাস্ট এখান থেকে ভৌত বৈশিষ্ট্য পড়তে হবে তোমরা সবাই এই ভৌত বৈশিষ্ট্যের উপর একটা ওয়ার্ড লিখো সবাই এখানে একটা ওয়ার্ড লিখো এই ওয়ার্ডটা পরের স্লাইডে আছে আমি দেখাচ্ছি কষ্ট করে একটু লিখো আজ আ কোষ আমি তো তোমাদের বললাম যে অনেকগুলো কাজ আছে সবগুলো কাজের স্লাইড দেওয়া হবে থেকে কোষ প্রাচীর আজব আমি কিছু আগে এই বাকিগুলো লিখতে হবে না বাকিগুলো লিখাই আছে এই প্রত্যেক ভর্তি উপর লিখো আজব আদি কি কি বুঝায় এখন আমি দাগাই দিচ্ছি সবাই একটু খেয়াল করো আজব এই জায়গাটা লিখবা আজব আজবের আদি অর্ধস্বচ্ছ অর্ধতরল আঠালো তাহলে প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ অর্ধতরল আঠালো জ দিয়ে এরা জেলির নাই এরা জেলি থেকে তরল হতে পারে তরল থেকে জেলি হতে পারে আর ব দিয়ে বর্ণহীন এবং বেশি পিছিরা এটা ইম্পর্টেন্ট কি বেশি আপেক্ষিক গুরুত্ব বেশি কাঠ চেয়ে বেশি পানির চেয়ে বেশি একটু খেয়াল করো তাহলে আ হলো অর্ধস্বচ্ছ অর্ধতরল আঠালো জ দিয়ে জেলি না এটা জেলি থেকে তল হতে পারে তল থেকে জেলি হতে পারে আর ব দিয়ে বর্ণহীন এবং বেশি কি বেশি আপেক্ষিক গুরুত্ব বেশি পানির এছাড়া বর্ণহীন অর্ধতর অর্ধশ ছ আঠালো জেলিন নয় ওকে তাহলে আমাদের মোটামুটি প্রোটোপ্লাস্টমের ভূত বৈশিষ্ট্য পড়া শেষ আমি আগাচ্ছি চলে আছি এক প্যারা নিচে দেখো এক প্যারা নিচে দেখবা যে প্রোটোপ্লাস্ট কখনো স্থির থাকে না অলওয়েজ নড়াচড়া করে এই প্রোটোপ্লাস্ট এর নড়াচড়াকে বলে হয় চলন এই দানাদার কলাটাল ধরমি প্রোটোপ্লাজম এটা আমরা অলরেডি বলে ফেলেছি আমরা এখন এটাতে আসি এক নিচে দেখো যে প্রোটোপ্লাস্ট কখন স্থির থাকে না অলওয়েজ নড়াচড়া করে কেন নড়াচড়া করে যদি প্রোটোপ্লাস্ট নড়াচড়া না করে তাহলে এইটার যে আয়নগুলা বা এইটার যে অঙ্গাণুগুলা ট্রান্সফার হবে না ট্রান্সফার না হলে কিন্তু কোনো কাজ হবে না মানে একটা জিনিস যদি এখানেই স্থির থাকে তাহলে তো সে কাজ করতে পারবে না তাকে নড়াচড়া করতে হবে তাহলে প্রোটোপ্লাস্ট অলওয়েজ নড়াচড়া করে এবং এই নড়াচড়াটা একটা বিশেষ গতিতে হয় যেমন এরকম রোটেশন হয় সাইক্লিক গতি দেখো এই যে এখান থেকে শুরু হলে এদিকে রোটেশন হয় এই প্রোটোপ্লাস্টের চলন এটাকে প্রোটোপ্লাস্টের চলন বলে এই প্রোটোপ্লাস্টের চলনকে বলে আবর্তন বা সাইক্লোসিস এই যে লেখা আছে এই লাইনটা আমি দেখা দিচ্ছি যে প্রোটোপ্লাস্টম কখনই স্থির থাকে না এই চলনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস এটা ইম্পর্টেন্ট ফটোপ্লাস্টের চলনের নাম কি আবর্তন বা সাইক্লোসিস এই আবর্তন দু প্রকার একটা একমুখী আবর্তন একটা বহুমুখী আবর্তন একমুখী বহুমুখী একমুখী আবর্তন মানে কি যখন একটা প্রোটোপ্লাস্ট একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাকে বলা হয় একমুখী আর যখন অনেকগুলো কোষ গহ্বরকে কেন্দ্র করে এরকম করে ঘুরে তাকে বলা হয় বহুমুখী এটা মুখস্থ করার কিছু না একমুখী মানে একটা গহ্বরকে কেন্দ্র করে বহুমুখী মানে অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হলো এক্সাম্পল গুলো দেখো এক এক্সাম্পল একটা দেওয়া বহু আছে তুমি যে কোনো একটা পড়ো তাহলেই মনে থাকবে আমি পড়তাম এইভাবে এক পাতা পাতা ঝাঁঝি কোষ তাহলে এক এক্সাম্পল পাতা ঝাঁজি তাহলে বহু অন্যটা হবে লিখা আছে ট্রেড স্ক্যানশিয়া দেখতে পারো তুমি যে একটা মনে রাখো এক পাতা এক পাতা তাহলে এক এক্সাম্পল কি পাতা ঝাঁজি তাহলে বহুমুখী আরেকটা ট্রেড ক্যানসিয়া প্রোটোপ্লাস্টের চলনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস আমি আগালাম হম এবার ওই যে আমরা ছক করলাম না প্রোটোপ্লাজকে তিনটা ভাগে ভাগ করেছে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম নিউক্লিয়াস ওকে আমরা স্টার্ট করছি প্লাজমা মেমব্রেন দিয়ে কেউ যদি কিছু মিস করে যাও ক্লাসটা অনেকক্ষণ থাকবে দয়া করে আবার একটু দেখে নিও কিন্তু যারা ক্লাস করছে প্লিজ তাদেরকে ডিস্টার্ব করো না ওকে ওকে আমরা চলে গেলাম প্লাজমা মেমব্রেন বা কোষ ছিল্লিতে এই ওয়ার্ড গুলা আবারও খেয়াল করে কিছুক্ষণ আগে আমরা প্রোটোপ্লাস পড়লাম না এখানেও আছে দেখো যে সজীব কোষের সূক্ষ্ম স্থিতি স্থাপক এখানে আলাদা যে ওয়ার্ড বৈষম্য ভেদ্য লিপো দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিলি দ্বিস্তরী কিন্তু ঝিলি থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলে তাহলে প্লাজমা মেমব্রেন থেকে তুমি আলাদা করে মনে রাখবা এটা লিপো দিয়ে তৈরি এবং বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আলাদা করা থাকে এটা সজীব অবশ্যই সজীব তাই না এখন কি আবিষ্কার করেছে কাল না গেলি টা গেলি এটা কোনো দরকার নেই এখান থেকে তোমার দরকারই নাই পড়ার এখন এই প্লাজমা মেমব্রেন কত স্তরে এটা ইম্পর্টেন্ট দিয়ে স্তরে এখানেই আমি তোমাদেরকে একটু বলে আমরা আজকে কোষ বা কোষের যতগুলো অঙ্গাণু পড়বো মনে রাখবা নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অঙ্গানুই স্তরে কত স্তরে দিয়ে স্তরে তোমার এটা পড়ার দরকার থ্রি স্তরে দুইটাই আমরা পড়ে ফেলছি কি কি জানো কিছুক্ষণ আগে কোষ প্রাচীর পড়লাম না ওটা তিনটা স্তর ছিল না মধ্য পর্দা প্রাথমিক প্রাচীর প্রাচীর ওটা স্তর আবার সেকেন্ডারি প্রাচীরও থ্রি স্তরে তাহলে থ্রি স্তরে দুইটা দুইটাই কোষ কোষ প্রাচীর নিজে একটা ত্রিস্তর সেকেন্ডারি প্রাচীরও ত্রিস্তর তাহলে ত্রিস্তর পড়া শেষ বাদ বাকি সবগুলোই দিয়ে স্তরে এক্সেপ্ট দুইটা ওই দুইটা আমি পড়াই দিব কিছুক্ষণ পরে তাহলে বাকি দুইটা হলো এক স্তরে এবং নাইনটি পার্সেন্ট দিয়ে স্তরে তাহলে দিয়ে স্তরে কারা এটা তোমার মুখস্ত করার দরকার নেই আমি একটা ছকে সব নিয়ে এসেছি আমি তোমাদেরকে ছকটা কিছুক্ষণ পরেই দেখাবো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে থ্রি স্তরে দুইটা এক স্তরে দুইটা বাকি সবগুলোই দিয়ে স্তরে ওকে ওকে আমরা এখন চলে যাচ্ছি এই প্লাজমা মুভমেন্ট নিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের মডেল আবিষ্কার করেছে অনেক বিজ্ঞানী অনেকগুলো মডেল আবিষ্কার করেছে যার মধ্যে দুইটা একটু হয়েছে একটা তো আমরা ফলো করি যেটা সিঙ্গার ফেমাস এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল মডেলের আগে একটা মডেল খুব বেশি ফেমাস হয়েছিল সেটা ছিল স্যান্ডউইচ মডেল ডেনিয়াল এবং ডেপসন আমি এটা ডিডি দিয়ে মনে রাখতাম ডেনিয়াল ডেপসন একটা মডেল দিয়েছিল যার নাম স্যান্ডউইচ মডেল যেটা প্রোটিন আর লিপিডে একটা স্যান্ডউইচ এটাই এই ছাড়া এই স্যান্ডউইচ মডেল বাদে আরেকটা যে মডেল এখন নিচে অনেকগুলো মডেল আছে বেনসন মডেল লিনার্ড মডেল সবগুলোর মধ্যে শুধুমাত্র সিঙ্গার এবং নিকোলসনের ফ্লুইড মোজাইক মডেলটা আজ পর্যন্ত ফলো করা হয় এটি এখন পর্যন্ত ভালো আছে ওকে চলে আসি এরপর ইউনিট মেমব্রেন স্থানে স্থানে ইউনিট মেমব্রেনটা কি যে একটু বুঝানো ইউনিট মেমব্রেনটা হলো আমরা তো এতক্ষণ এখন আমরা মানে পুরো ফ্লুইড মোজাইক মডেলটা পড়বো চারটা উপাদান আছে চারটেই পড়বো এই চারটা উপাদানের মধ্যে দেখবা কোন অনেকগুলো জায়গায় কিছু প্রোটিন থাকে যেটা ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে ঢুকে থাকে প্রবেশ করানো থাকে আমি ছবি দেখাবো এই প্রোটিন এবং ফসফোলিপিড বাইলেয়ারকে একত্রে বলা হয় ইউনিট মেমব্রেন তাহলে ইউনিট মেমব্রেনটা কি প্রোটিন আর ফসফোলিপিড একত্রে একটা যে ইউনিট তৈরি করে এটাকে বলে ইউনিট মেমব্রেন আমি একটু পরেই দেখাবো এটা এত ইম্পর্টেন্ট না বাট জেনে রাখা ভালো জানলে ভালো সমস্যা নাই চলে আসছি এখানে আমরা এখন পড়ছি ফ্লুইড মোজাইক মডেল আমি বলেছিলাম এইটা সালটা এবং বিজ্ঞানীর নাম লাগবে এবং তোমরা এটা সবাই পড়েছো সিঙ্গার এবং নিকলসন উনিশশো বাহাত্তর সালে ফ্লুইড মোজাইক মডেল দেন তোমরা যদি বই দেখো দেখো ফ্লুইড মোজাইক মডেলের চারটা উপাদান চারটা এক নাম্বারই আছে ফসফোলিপিড বাইলেয়ার দুই নাম্বার মেমব্রেন প্রোটিন তিন নাম্বার কিছু কি বলে কোলেস্টারল আর চার নাম্বার টোটাল চারটা উপাদান আমরা স্টার্ট করবো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে এই ফসফোলিপিড বাইলেয়ারে কি পড়বা শুধু অতটুকুই বলবো যতটুকু তোমার পড়ার দরকার সব পড়তে যাও না এই ফসফোলিপিড বাইলেয়ারে মনে করো ফসফেট যেটা এটা দুইটা পার্ট থাকে দেখো একটা হলো মাথা এই যে ফসফেটের মাথা আর এটা হলো লেজ এখানে একটা সত্য মিঠা দেয় এখানে সত্য মিঠা ছাড়া আর কিছু আসার নাই যে ফসফেটের একটা পার্ট পানি গ্রাহী একটা পানি বিকর্ষী তোমার জানতে হবে কে পানিগ্রাহী আর কে পানি বিকর্ষী এখন তুমি নিজেই চিন্তা করো তুমিও তো পানি খাও তাই না তুমি কি দিয়ে পানি খাও পা দিয়ে পানি খাও না মুখ দিয়ে খাও তোমার মুখ কোথায় থাকে তোমার মাথায় না তাহলে তোমার যদি আমি জিজ্ঞেস করি তোমার পানিগ্রাহী কে বলবা আপু আমার মাথা তাহলে ফার্স্টেটার কি দোষ ফার্স্টেটর একটা সুন্দর মাথা আছে তাহলে ও পানি খায় না ও কি দিয়ে খাবে এই মাথাকে তাহলে পানিগ্রাহীটা কে মাথা তাহলে লেজ কি করে পানি বিকর্ষী এটাই সত্য মিথ্যা চেঞ্জ করে দিয়ে দেয় যে পানি বিকর্ষী মাথা পানিগ্রাহী লেজ এটা ভুল ওকে একটু দেখবা তাহলে এই ফসফোলিপিড বাইলেয়ার থেকে শুধু এতটুকুই পড়বা এরপরের ছবি থেকে তুমি বাকি সবগুলো আমি তোমাদেরকে বলে নিচ্ছি বাইলেয়ার এই এই অংশটা হলো পানিগ্রাহী পানি গ্রহণ করে এবং সেটা পানিতে ভাসতে থাকে কিন্তু ঠিক আছে আর ভেতরের যে লেজ এটা পানি বিকর্ষী আছি পয়টাতে চলে আছি সেকেন্ড পয়েন্ট আমরা এতক্ষণ পড়লাম ফসফোলিপিড বাইলেয়ার এই যে এটা দুইটা ফসফোলিপিড বাইলেয়ার গেল এরপরে আছে মেমব্রেন প্রোটিন তোমাদের টোটাল তিনটা মেমব্রেন প্রোটিন তোমাদের বইয়ে দেয়া আছে একটু দেখো একটা হলো ইন্টেগ্রাল তারপর পেরিফেরাল তারপর লিপিড কোর সম্পৃক্ত ইন্টেগ্রাল মানে যেটা দুইটা লেয়ার জুড়ে বিস্তৃত এটা হল ইন্টেগ্রাল পেরিফেরাল মানে যারা পেরিফেরির দিকে থাকে মানে বাইরের দিকে আর লিপিড কোর মানে এখানে দেখবো কিছু লিপিড থাকে কোলেস্টেরল জাতীয় ওটার সাথে যারা লাগানো থাকে তাকে বলে লিপিড কোর সম্পৃক্ত এই তিনটাকে আমি মনে রাখতাম এইভাবে আইপিএল একটা খেলা চলতেছে না এখন তোমরা অনেকেই দেখো আইপিএল আইপিএল দিয়ে ইন্টিগ্রাল দিয়ে পেরিফেরাল দিয়ে লিপিড কোর এই তিনটা প্রোটিন নিয়ে মেমব্রেন তৈরি তাহলে আমরা পড়লাম মেমব্রেন প্রোটিন তিনটা না ইন্টিগ্রাল পেরিফেরাল লিপিড কোড সম্পৃক্ত করে ফেললাম এরপরে চলে যাচ্ছে গ্লাইকোক্যালিক্স এই যে গ্লাইকোক্যালিক্স গ্লাইকোক্যালিক্স হলো কার্বোহাইড্রেট শৃঙ্খল একটু খেয়াল করো গ্লাইকোক্যালিক্স নিজে কার্বোহাইড্রেট যেটা প্রোটিন আর লিপিড নিয়ে মানে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড নিয়ে তৈরি তাহলে গ্লাইকোকালিক্স কি নিয়ে তৈরি নিয়ে পর্যন্ত তাহলে আমরা ফস্কলিপিড বাইলেয়ার পড়লাম তিনটা মেমরিন প্রোটিন পড়লাম গ্লাইকোক্যালিক্স পড়লাম এছাড়া কোলেস্ট্রল থেকে তুমি কিচ্ছু পড়বে না জাস্ট মনে হবে এটা একটা চর্বি জাতীয় পদার্থ মাঝে মাঝে দেখা যায় এই ফসফোলিপিড বাইলেয়ার মাঝে মাঝে থাকে তাহলে আমরা চারটা উপাদানই পড়ে ফেলছি ওকে আমরা আগাচ্ছি এখন আসো কিছুক্ষণ আগে যেমন আমরা বললাম প্রোটোপ্লাস্ট কখন স্থির থাকে না তেমনি প্লাজমা মেমেন স্থির থাকে না কারণ স্থির থাকলে কি কিছু ট্রান্সফার হবে কিছু ট্রান্সফার হবে না প্লাজমা মেমেন ও তল পদার্থ নেয় আচরণ করে এইটার যে জিনিসটা আসলে বিভিন্ন জায়গায় চলতে থাকে সেটা হলো লিপিড অনু এটা লিপিড অনু স্থির থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ভাসতে থাকে এক এক জায়গায় এক একটা জিনিস নিয়ে নিয়ে ট্রান্সফার করে এটা হলো লিপিড অনুটা এই প্লাজমা মেমব্রেনের যে চলন তাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট তোমাদের একটু কনফিউশন হয় আমি বলি খেয়াল করো প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট একটা ওয়ার্ড আবর্তন বা সাইক্লোসিস একটা ওয়ার্ড প্লাজমা মেমব্রেন দুইটা ওয়ার্ড ফ্লিপ ফ্লপ দুইটা ওয়ার্ড ফ্লিপ ফ্লপ দুইটা ওয়ার্ড প্লাজমা মেমব্রেন দুইটা ওয়ার্ড ভুল করবেন না তাহলে প্লাজমা মেমব্রেনের চলনকে বলে ফ্লিপ ফ্লপ আর প্রোটোপ্লাস্টের চলনকে বলা হয় সাইক্লোসিস আমরা পড়ে যাচ্ছি কোন জিনিসটা চলে প্লাজমা মেমব্রেনে লিপিড ও এই লিপিডটাই চলে এখানে এটাই বলেছে আর কিছু না এতটুকু পড়তে হবে বেশি দরকার নেই চলে আসি করঝিলের রাসায়নিক উপাদান এখন আমরা রাসায়নিক উপাদান পড়বো শুধু করঝিলের জন্য না সবগুলোই খুবই উপাদান আমরা আজকে রাসায়নিক উপাদান এই রাসায়নিক উপাদান পড়ার আগে আমি একদম বলে ফেলি মনে তোমাদের বইয়ে যতগুলো অঙ্গাণু আছে এই প্লাজমা মেমেন্ট থেকে শুরু করে যত অঙ্গাণু আছে যতগুলো অঙ্গাণু আছে সবগুলাতে একটা জিনিস থাকবে রাসায়নিক উপাদানে একটা জিনিস থাকবে যেটা ছাড়া এই রাসায়নিক মানে এই বস্তুটা তৈরি হবে না সেটাকে প্রোটিন

তার মানে তুমি যদি কিছু না পারো তুমি প্রোটিন আর লিপিড দিবা এটা শিওর যদি তুমি না পারো তাহলে তুমি কোনগুলো পড়বা যেখানে প্রোটিন আর লিপিড বাইরেও অন্য কিছু থাকে ক্লিয়ার যেমন এই কোষ ঝিল্লি দেখো প্রোটিন আছে বেশি সবচেয়ে এছাড়া লিপিড আছে তাছাড়া পলিস্যাকারাইড আছে এটা কি আমি কিছু নাকি গ্লাইকোকালিক্স পড়লাম না বললাম না এটা একটা কার্বোহাইড্রেট তার মানে এখানে প্রোটিন লিপিড তো থাকেই সাথে কার্বোহাইড্রেটও থাকে দেখো তিনটাই আছে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে এখান থেকে তিন নাম্বার পয়েন্টটা খুবই খুব ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না খুব বেশি যে ইম্পর্টেন্টের পঁচাত্তর ভাগে লিপিড এই লিপিডের মধ্যে শনাক্ত হয়েছে যার মধ্যে চারটা জটিল একটা সরল চারটেই জটিল একটা সরল টোটাল পাঁচটা এই যে লিখাই আছে পাঁচটা যার মধ্যে চারটা জটিল একটা সরল একটা সরলের নামও দেওয়া আছে আবার চারটা জটিলের মধ্যেও একটা নাম দেওয়া আছে মনে রাখবা যার নামটা সরল মানে যেটা সরলের एग्जांपल তার নামটাই জটিল আর যেটা জটিলের एग्जांपल তার নামটাই সরল তোমাদের একটু প্যাচ লাগতে পারে আমি জানি তাহলে এখানে একটু বলি নি একটু খেয়াল করো এই যে চারটা জটিল দেখ তোস এই চারটা জটিলের একটা एग्जांपल দেয়া আছে এটা হলো লেসিথিন দেখো লেসিথিনের নামটা সহজ না জটিলের एग्जांपल লেসিথিন সহজ আর যেটা সরল একটা সরল নামটা দেখো ফসফোডাইডি অ্যাসিড দেখো কত বড় জটিল একটা নাম তাহলে সরল ফসফোলিপিডের एग्जांपल একটু জটিল মানে ফসফোটাইডিক অ্যাসিড আর জটিল এক্সাম্পল একটু সরল মানে লেসিথিন ক্লিয়ার এতটুকু এখান থেকে ইম্পর্টেন্ট এই লাইনটা মাঝে মাঝে দিয়ে দেয় যে আর এনএ পেঁয়াজের কোষে থাকতে পারে একটু দেখবা কিছু না এখানে আরেকটু বাকি আছে প্লাজমা মেমব্রেনে এই চারটি বিশেষ অবস্থা আছে এটা কিন্তু নতুন বইয়ে চারটি বিশেষ অবস্থা একটা মাইক্রোভিলাই ডেসমোজম ফেগোসাইটিক আর পিনোসাইটিক বেসিকাল এগুলো দিয়ে কি বোঝায় এটা একটু বলে দিই এখান থেকে একটা করে ওয়ার্ড করবা যেমন মাইক্রোভিলাই থেকে মনে রাখবা ভিলাই গুলো এরকম অভিক্ষেপের মধ্যে হয় দেখো এক জায়গায় যদি এরকম অভিক্ষেপ থাকে আয়তন বাড়তেছে না তুমি কি ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ যেটা কি করে আয়তন বৃদ্ধি করে শেষ আর কিছু না সবই প্লাজমা এগুলো সবই প্লাজমা মেমব্রেন এটা হলো বিশেষ প্লাজমা মেমব্রেন যেটা অভিক্ষেপ তৈরি করে ডেজমোজনটা কি ধরো এটা একটা কোষ কোষের ভেতরে এই প্লাজমা মেমবেন গুলাই এরকম করে না টোনোফ্রাইবিল দিয়ে আলাদা হয়ে এরকম করে গোলাকার গোলাকার হয়ে যায় অঞ্চল তৈরি করে তাহলে টোনোফাইবিল মানে এই যে বাইরের পর্দাটার নাম টোনোল টোনো সব প্লাজমা প্লাজমা সব প্লাসম সহ বৃত্তাকার অঞ্চলকে প্লাজমা মেমব্রেনকেই বলা হয় ডেজমোজম ফেগোসাইটিক আর পিনোসাইটিকের এর মধ্যে পার্থক্য ফেগোসাইটিক মানেও কিন্তু প্লাজমা মেমব্রেন একটা গহ্বর তৈরি করে ফেগোসাইটিক কঠিন খাদ্য কণাকে ঘিরে গহ্বর তৈরি করে আর পিনোসাইটিক তরল খাদ্য খাদ্যকণাকে এটাই কঠিন খাদ্যকে যদি কোনো প্লাজমা মেমব্রেন ঘিরে ফেলে তাকে বলে ফেগোসাইটিক ভেসিকল আর তরল খাদ্যকে যদি ঘিরে ফেলে তাকে বলে পিনোসাইটিক ভেসিকল তাহলে টোটাল চারটা মাইক্রোভিলিড ডিসমোজম ফেগোসাইটিক পিনোসাইটিক ক্লিয়ার এই পর্যন্ত এই চারটা কিন্তু ইম্পর্ট্যান্ট পড়তে হবে আমি পরে মাইক্রোভিলি একটা ছবি এনেছি এই যে এগুলো হলো ভিলাই এগুলো সবই প্লাজমা মেমব্রেন ওকে ওকে আমরা চলে যাচ্ছি এরপর সাইটোপ্লাজম সাইটোপ্লাজম পড়ব তার আগে আমি তোমাদেরকে 1 মিনিট ব্রেক দিচ্ছি 1 মিনিট ব্রেক 1 মিনিট ঘুরে এসো সমস্যা নেই

যদি এখন ক্লাস না করতে ইচ্ছা করে কোনো সমস্যা নাই করো না তোমরা যখন ঘুমের টাইমে যদি তোমার ভালো লাগে ক্লাসটা করে নিতে পারো তোমরা একটু টেনশন না ক্লাসটা অনেকক্ষণ থাকবে যখন তোমার মনোযোগ থাকবে তখন করবা তাহলে তোমার পড়া তাড়াতাড়ি হবে ওকে এই ক্লাস অলরেডি আগে একবার হয়েছে এটা প্যারালাল ক্লাস চলছে মানে যারা মিস করেছ অথবা যারা একটু কম এই ক্লাসটা পড়েছ তারা করো বাকিরা যেহেতু পড়ে ফেলেছো পরীক্ষা দিয়েছ না করলেও হবে পিনোসাইটিক হলো তরল পদার্থকে যদি ঘিরে ফেলে কোন একটা গভর্ন ধরো প্লাজমা মেমেন্ট তরল পদার্থকে ঘিরে ফেললো সেটা হলো পিনোসাইটিক আচ্ছা আমি কি আর ফেগোসাইটিক হলো কঠিন বস্তুকে ঘিরে ফেললে সবগুলো আপলোড দিয়ে দেওয়া হবে গ্রুপে তোমরা সব স্লাইড পাবা সব মানে সব পাবা প্লাস আমি যে এক্সট্রা বলে দিলাম যে কাজের একটা ছক আছে এক্সট্রা তোমরা ওই কাজের স্লাইডটাও পেয়ে যাবা তোমরা টেনশন করো না অথবা কম্পেনিয়ন বুক যদি থাকে কম্পেনিয়ন বুকে অবশ্যই পেয়ে মানে সবগুলোই দেওয়া আছে তো টেনশন করার কোনো কিছু নাই কম্পেনিয়ন বুক দেখবা আলাদা করে কাজের ছক দেওয়া আছে ওখান থেকে পড়লেই হবে আমি তো বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট আমরা স্টার্ট করি আবার হ্যাঁ আমরা লেট না করি আমরা চলে আসছি সাইটোপ্লাজমে দেখো আমরা কিন্তু জড় বস্তু তো অনেক আগে শেষ আমরা জীব পড়ছি মানে সজীব বস্তু প্রোটোপ্লাজম পড়েছি প্রোটোপ্লাজম একটা পার্ট প্লাজমার মুভমেন্ট পড়েছি এখন আমরা সাইটোপ্লাজম পড়বো লিখাই আছে আই এম দ্য ডান্সিং কুইন সে সবসময় ডান্স করে এটা কেউ আসলে স্থির থাকে না সবাই নড়াচড়া করে এটা দেখো জেলি লাইক সাবস্টেন্স আমরা কিছুক্ষণ পরে পরের স্লাইড দেখবো এটা একটু দাগাচ্ছি কি কি দাগাবো দেখো এই ওয়ার্ড গুলোই কিন্তু আমরা প্রোটোপ্লাজমে পড়েছি আরে বাবা প্রোটোপ্লাজম যেই তরল পদার্থকে ঘিরে রাখতেছে সেটাই তো সাইটোপ্লাজম তো সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম বৈশিষ্ট্য যে খুব আলাদা তা কিন্তু না দেখো অর্ধ তরল দানাদার অর্ধ স্বচ্ছ সমধর্মী কলাইডার প্রায় একই রকম তাই না এটা সমধর্মী কেন কারণ জিনিসগুলো যতগুলা জিনিস থাকে সব একই রকম মানে একই ধর্মের এটাই বলছে এটা এমন কিছু না এই সাইটোপ্লাজমকে দুইটা পার্টে ভাগ করা যায় একটু শুনো এটার বাইরে যে মাতৃকাটা মানে সাইটোপ্লাজমের যে তরল পদার্থ তাকে বলে হায়ালোপ্লাজম বা সাইটোসোল হায়ালোপ্লাজম বা সাইটোসোল আর সাইটোপ্লাজমের মধ্যে যে গুলো থাকে এটা হলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু তাহলে সাইটোপ্লাজমের মাতৃকা বা তরলকে দুইটা নাম দেওয়া হয়েছে হায়ালোপ্লাজম বা সাইটসল আর যেটা অঙ্গাণু আছে এটা তো অঙ্গাণুই এখন আসো এই সাইটোপ্লাজম এটা ধরো একটা কোষ কোষের এদিকে এটা তো ধরো সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের বাইরে যে পর্দা তার একটা নাম ভেতরে যে পর্দা তার আরেকটা নাম বাইরের পর্দাকে এক্টোপ্লাজম বলে যেহেতু বাইরে আর ভেতরের পর্দা এন্ডো এন্ডোপ্লাজম এই দুটার একটা পার্থক্য পার্থক্য বলবো না বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা যদি এই লাইনটা একটু খেয়াল করো দেখো ঘন কম দানাদার বহিষ্ঠ অঞ্চলকে একটু প্লাজম আছে আর অপেক্ষাকৃত অঞ্চলকে এন্ডোপ্লাজম বলে এটাও সত্য মিথ্যায় চেঞ্জ করে দেয় তখন তোমাদের একটু ঝামেলা লাগে এই ঝামেলা থেকে দূর হওয়ার জন্য তোমরা এই জায়গায় এই যে এই লাইনটা যেখানে লাইনটা দিয়েছি এই জায়গায় এই পরে আমি স্লাইড দেখাচ্ছি ওই স্লাইড লাইনটা লিখো সবাই একটু কষ্ট করে লিখো একই ঘন কাদা বা একই ঘন কাদা যাই বলো একই ঘন কাদা বা একই ঘন কাদা পাবা হ্যাঁ দিয়ে দিব ওকে একই ঘন কাদা বলতে কি বোঝার পিছনে আমরা এখন এটা বুঝি একই মানে একটোপ্লাজম যেটা বাইরে থাকে ঘন মানে এরা ঘন হয় কাদা মানে কম দানাদার তাহলে একটু খেয়াল করো একটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন কম দানাদার তাহলে এন্ডোপ্লাজম অপোজিট না অপেক্ষাকৃত কম ঘন বেশি দানাদার তুমি যদি একটুপ্লাজম পারো এন্ডোপ্লাসম আর পড়ার দরকার নেই এটাই সত্য মিথ্যা দেয় তুমি যে একটা পড়বা একটু প্লাজম অপেক্ষাকৃত ঘন কম দানাদার চলে আসে এরপরে দেখো দুইটা প্যারা নিচে ওখানে আছে যে সাইটোপ্লাজমে কি কি থাকে সবই থাকে তো ওটা তোমার দরকার নেই জৈবিক অজৈব অজৈব বস্তু তুমি চলে যাও তার নিচের প্যারায় জীবের সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ কি শোষণ একটা লাইন আছে তোমাদের এখানে লিখা আছে দেখো জীবের সবচেয়ে বড় সারিবৃত্ত কাজ শোষণ শোষণের অনেকগুলো পর্যায়ে আছে যেমন একটা হলো গ্লাইকোলাইসিস ফার্স্ট পর্যায় শোষণ অনেকগুলো পর্যায়ে যার মধ্যে ফার্স্ট পর্যায়ের নাম হলো গ্লাইকোলাইসিস এই গ্লাইকোলাইসিস টাই হয় সাইটোপ্লাজমে বাদ বাকি শোষণের যতগুলো পর্যায় আছে যেমন ইটিসি মানে এগুলো বাকি সবগুলো পর্যায় কোথায় হয় মাইক্রোকন্ডিয়া এটা তোমরা উদ্ভিদের সাইড তত্ত্বতে পড়বা সো মাথা খারাপ করার দরকার নেই তুমি জাস্ট মনে রাখো শোষণের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস কোথায় হয় সাইটোপ্লাজমে এই জন্য সাইটোপ্লাজম ইম্পর্ট্যান্ট ওকে আমরা আগাচ্ছি এবার আমরা সাইটোপ্লাজম পড়লাম তাহলে দেখো আমরা এখন আমরা সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গানু পড়বো এই অঙ্গানুগুলো পড়ে সাথে লাস্টে যদি নিউক্লিয়াস পড়া আজকে আমাদের চ্যাপ্টার শেষ হবে তো আমরা এখন একটু অঙ্গাণু পড়বো যেহেতু আমাদের অলরেডি বিশ মিনিটের মতো লস হয়েছে আমরা একটু আগাচ্ছি হ্যাঁ আমি আবার মাঝখানে গ্যাপ দিবো আবারও তোমাদের কোয়েশ্চেন করার টাইম দিবো নেই ফার্স্টের অঙ্গাণু সাইটোপ্লাজমা অঙ্গাণু হলো রাইবোজম দেখো রাইবোজম সুন্দর একটা মোছলা একটা রাইবোজম এখানে দেয়া আছে এবং নিচে লেখা আছে প্রোটিন সিনথেসাইজার অফ দ্য সেল তার মানে রাইবোজম একটা জিনিস তৈরি করে কি সিনথেসাইজ করে প্রোটিন আমি কিছুক্ষণ আগে রাসায়নিক উপাদান পড়ানোর সময় বলছিলাম যে একশো ক্ষেত্রে তার মানে প্রত্যেকটা জিনিসেই প্রোটিন থাকবে তার মানে প্রোটিন যদি তৈরি না হয় কোনো অঙ্গাণুই তৈরি হবে না শুধু রাইবোজোম কেন কোন অঙ্গাণুই তৈরি হবে না তাই না সেটা ইম্পর্ট্যান্ট আমরা চলে আছি রাইবোজোম দেখো রাইবোজম মানে কে আবিষ্কার করেছে কি কি এগুলো না কারণ আমি অলরেডি চারজন বিজ্ঞানী আলাদা করে দেখিয়ে দিয়েছি যেখানে রাইবোজম ছিল না তোমার দরকার নাই আমি মনে রাখতাম তোমার দরকার নেই মনে ফার্স্ট প্যারা একটা প্যারা আছে ওই প্যারাটা একটু দাগাও যে মুক্ত রাইবোজোম আদি কষা বৈশিষ্ট্য পিছিরা কিছুক্ষণ আগে আমরা আদি কেন্দ্রিক প্রকৃত কেন্দ্রিক পড়লাম না আদি কেন্দ্রিক বলছিলাম না কোন রাইবোজম থাকে এস মনে আছে। এই যে মুক্ত রাইবোজোম এই মুক্ত রাইবোজোমটা আসলে সেভেনটিএস রাইবোজম ওকে এটাই এখানে বুঝানো আর কিছু না নিচে আছে সাইটোপ্লাজমে একাধিক রাইবোজম মুক্তার মালার মতো অবস্থান করলে তাকে কি বলে পলি রাইবোজম আজকে বংশগতি চ্যাপ্টারে পড়েছিলাম ট্রান্সলেশনের সময় পলিজম বা পলি রাইবোজম যত বেশি রাইবোজম তত বেশি প্রোটিন মনে থাকবে এটাকেই বলে যে অনেকগুলো রাইবোজম ধরে এটা একটা সাইটোপ্লাজম এখানে এটা সাইটোপ্লাজম এখানে অনেকগুলো এরকম মুক্তার মালার মতো ঘিরে ঘিরে থাকে এটাকে বলা হয় পলি বা পলিজম ওকে তাহলে এই দুটা লাইন একটু দাগাবা এখান থেকে আর কিছু না পরে একটা সরি পরে একটা প্রকার ভেদের প্যারা আছে এই প্রকারভেদার প্যারাটা কেন ইম্পর্টেন্ট কারণ তোমাদের অনেকের বুঝতে একটু সমস্যা হয় আমরা বলেছি রাইভোজো দুই প্রকার বিজ্ঞানী বিজ্ঞানী ইউনিট দুইটা আবিষ্কার করেছে যে একটা রাইভোজম যদি তুমি ভাঙো এটা দুইটা ইউনিটে ভাগ হয় খেয়াল করো এটা কিন্তু যোগফল না আমরা ছবি আজকে দেখেছিলাম না টিআরএন এর ছবি একটা বড় ইউনিট একটা ছোট ইউনিট এই দুইটা ইউনিট মিলে একটা রাইভোজম হয় এটা কিন্তু যোগ ফল না তাহলে টোটাল দুইটা রাইবোজম আবিষ্কার হয়েছে একটা সেভেন্টি একটা এইটি এস এদেরকে যদি ভাঙ্গো দুইটা করে ইউনিট থাকে এইটি বড় তাহলে তাকে ভাঙলে বড় বড় ইউনিট পাবো সেভেন্টি ছোট তাহলে তাকে ছোট আমরা যখন একটাই পড়ি এইটি এস কে ভাঙলে সিক্সটি আর ফর্টি দুইটা সাব ইউনিট পাওয়া যায় এইটি থেকে সেভেন্টি দশ কম তাহলে এখান থেকে 10 কমায় দাও পঞ্চাশ আর তিরিশ হলে তুমি একটাই মনে রাখো এইটি কে ভাঙলেটিভেন্টিএস্ট থেকে টেন্ট সিক্স ডাল্টন এই এতটুকু খুব বেশি যদি দেখতে চাও দেখতে পারো আর বেশি ইম্পর্টেন্ট না চলে যাচ্ছে আকৃতি বা ভৌত গঠন এটা অনেক ইম্পর্টেন্ট না কিন্তু এখানে একটা শর্টকাট আছে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো ও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আকৃতি বা ভৌত গঠন এখানে একটা শর্টকাট হলো তুমি যদি মানগুলো খেয়াল করো বাইশ বিশ বাইশ দেখো সবই দুই 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 তাহলে তুমি হয়তো সবকিছু ভুলে গেছো তোমার কোয়েশ্চেন হঠাৎ করে দিয়ে দিছে বল তোমার কোয়েশ্চেন আসছে যে রাইবোজমের উচ্চতা কত তুমি ভুলে গেছো যে কত কিন্তু তুমি জানো সবই দুই 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 রিলেটেড তাহলে যদি তুমি অপশনে দুই একটাই পাও বাকি আর কোনোটাতে দুই নাই তার মানে ওইটাই মানে একটু মনে রাখার জন্য আর কিছু না তাহলে এর চওড়া হলো বাইশ ন্যানোমিটার উচ্চতা বিশ ন্যানোমিটার আর ইকোলাই কলাই কত ভাগ থাকে বাইশ ভাগ এটাই লিখা আছে সো এটা একটু তুমি একটু জানতে পারলাম ওকে এখন এরপর একটা প্যারাসা রাইবোজম আর রাসায়নিক গঠন যেটা আমি এখানে আনিনি কিন্তু আমি তোমাদেরকে কিছু আগে রাসায়নিক গঠন করিয়াছি তাই না আমি বলেছি যে রাসায়নিক গঠন যদি আমি বলি কি থাকবে অবশ্যই প্রোটিন তাহলে রাইবোজম কিনে তৈরি হবে অবশ্যই প্রোটিন কিন্তু এটার সাথে প্রোটিনের সাথে লিপিড থাকে না পিছেরা রাইবোজম আর 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 তাহলে প্রোটিন তো থাকবে সাথে সাথে আর কে আছে এই লাইনটা পরে আলাদা করে দেওয়া আছে কিন্তু রাসায়নিক গঠন আমি ওই প্যারাটা আনি নিয়ে দেখে দেখাচ্ছি না রাইবোজম প্রোটিন আর আর নিয়ে তৈরি এদের অনুপাত দেওয়া আছে ওয়ান টু মানুষ আছে ফর্টিও দেওয়া আছে একই এক এক রকম একটু দেখেন বা ক্লিয়ার তাহলে রাইবোজম কি কিনে তৈরি প্রোটিন আর এটা যেন ভুল না হয় এবার চলে যাচ্ছে রাইবোজমের কাজ খুবই 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 খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলছি তুমি আমি তোমাকে এখানে একটা কথা বলে দিই তুমি যখনই রাইবোজম ওয়ার্ডটা শুনবা তুমি রাইবোজম নিয়ে কিছু মনে রাখো আর না রাখো আমার কোনো যায় আসে না বাট রাইবোজম ইকুয়ালস টু একটা ওয়ার্ড মনে রাখবা প্রোটিন প্রোটিন মানে রাইবোজোম এটা যেন ভুল না হয় তাহলে রাইবোজোম কি তৈরি করে প্রোটিন প্রোটিন ছাড়া কিচ্ছু তৈরি হবে না এটা যেন মাথায় থাকে তাহলে রাইবোজোম কি করে প্রোটিন সংশ্লেষ করে এই জন্য এটার অপর নাম কোষের প্রোটিন ফ্যাক্টরি ভুল করবেন না এটা দেয়া আছে তোমার বইয়ে কাজের মধ্যে এগুলো পাবা তাহলে রাইবোজোম কি তৈরি করে প্রোটিন তৈরি করে এইজন্য এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলে এছাড়া গ্লুকোজের ফাস্টফাইলেশন এটা তো হেল্প করে স্নেহবিপাকে সাহায্য করে সাইট্রোকম এটা তোমরা সাহিত্যতে পড়বা একটা জিনিস মানে শোষণের একটা মানে কি বলবো একটা এনজাইমের মতো কাজ করে যেটা জিনিস বহন করে নিয়ে যায় ইলেকট্রন বহন করে এগুলো তোমার এখন দরকার নেই রাইবোজমের কাজ মনে রাখবা পিএফসি দিয়ে এটাও তোমার ওই স্লাইডে তুমি পাবা কম্পেনিয়ন বুকেও পাবা পি দিয়ে প্রোটিন সংশ্লেষ প্রোটিন ফ্যাক্টরি এফ দিয়ে ফসফাইলেশন সি দিয়ে আর স্নেহবিপাক এইভাবেই মনে রাখতে হবে তুমি যদি একটা কাজই মনে রাখতে চাও রাইবোজম প্রোটিন সংশ্লেষ করে এটা অপর নাম প্রোটিন ফ্যাক্টরি আর কিছু না ওকে চলে আছি এরপর শেষ আমরা গোলজি বডি গোলজি বডি আছে গোলজি বডি বা গোল্ডি বলে অনেকে গোলজি বডি যেহেতু গোলজি আবিষ্কার করেছে বা ক্যামিলো করেছে যেটাই বলো এই গোলজি বডি থেকে তিনটা তিনটা করে জিনিস ইম্পর্টেন্ট একটু মাথায় রাখবা গোলজি বডির তিনটা আলাদা নাম আছে একটা হলো গোলজি বডির নাম তিন ভাবে ডাকা যায় আর একটা হলো তিনটা আলাদা নাম আছে কি বলছি একটু দেখো মনে রাখবো ক্যামিলো গলগিটা আবিষ্কার করেছে মসৃণ এন্ডোপ্লাজম গেটিকুলাম থেকে যে ছবিতে আমি দেখাবো এটা তৈরি হয় এইটাকে আলাদা ভাবে কি দেখা যায় ডিকটায়োজম ইডিওজম বা লাইপো কন্ড্রিয়া তাহলে তোমার কোয়েশ্চেন যে গোলজি বডি দিয়ে দিবে তার কোনো গ্যারান্টি নাই তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে ডিকটায়জম কে আবিষ্কার করেছে অথবা লাইপো কন্ড্রিয়া কে আবিষ্কার করেছে অথবা ইডিওজম কে আবিষ্কার করেছে যেটাই দি কাকে বুঝায় গোলজি বডিকে কে তাহলে গোলজি বডি তিনটা নাম ডিকটায়জম ইডিওজম লাইপো এটা ভুল করা যাবে না ওকে আগাচ্ছি এই গোলজি বডির অপর ভাবে মানে গোলজি বডিকে অপর ভাবে তিন ভাবে ডাকা যায় যার মধ্যে দুইটা তোমার বই ডিরেক্ট আর একটা ডিরেক্ট দেয়া নাই বাট আমি তোমাদের লিখে নিয়ে আসছি তোমাদের জন্য ইজি হবে পরবর্তীতে তাহলে বডিকে অপরভাবে তিনটা ভাবে ডাকা যায় গোলজিবডিটা আমি এখানে একটু বলে দিই তোমাদের ছবিটা দেখো এটা হলো মসৃণেন্লাসম এটা এখান থেকে গোলজি বডি গোলজি বডির তিনটা পার্ট আছে আমরা পড়বো সিস্টারনি ভেসিকল এবং ভ্যাকিউল হম এটা হলো ভেসিকল এটা সিস্টারনি এই লম্বা গুলো আর এছাড়া গবর থাকে এটাকে বলে ভ্যাকিউল এই মসৃণ এন্ডো রেটিকুলাম থেকে গোলজি বডি তৈরি হয় এই গোলজি বডিটা না ঠিক নিউক্লিয়াসের পাশে থাকে তো কোষে এই একটা কোষে যখন কোনো বস্তু ঢুকে সেটা নিউক্লিয়াসে যাবে কি যাবে না এটা গোলজি বাড়ি নির্ধারণ করে গোলজি বড়ি যদি দেখে যে খারাপ জিনিস বলবে না তুমি এই রাস্তায় যেতে পারবে না তুমি দিক চলে যাও আর যদি বলে না ভালো তাহলে তাকে নিউক্লিয়াসে ঢুকতে দেয় তাহলে এটাকে একটা ট্রাফিক পুলিশের মতো কাজ করছে না এই এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলে ওকে এখানে একটা জিনিস দেয়া আছে আমি বলছি গোলজি বডি ভৌত গঠন অনুসারে তিন প্রকার সিস্টারনি ভেসিকল ভ্যাকিউল এটা কিন্তু কিছুক্ষণ পর যখন আমরা এন্ডোপ্লাজমিক এটিকুলাম পড়বো মনে রাখবো তিনটা গঠন সিস্টারনি টিউবওয়েল ওটাতে ভ্যাকিউল নাই টিউবল এটাই পার্থক্য ওটা আমরা পড়বো ওটা ইম্পর্টেন্ট বেশি এটা এখানে দেয়া আছে একটু দেখে নিচ্ছি এই সিস্টার্নিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে একটু খেয়াল করো এটা হলো ট্রান্স সিস্টারনি ট্রান্স যদি এই সাইডে থাকে তাহলে সিজ অপোজিট সাইডে আর এছাড়া মাঝখানে দেখি যে মাঝখানের গুলো বলে মেডিয়াল সিস্টামিক ট্রান্স সিস এবং মেডিয়াল সবগুলোকে একত্রে একটা টিজিএন ওয়ার্ড শুনছো তোমরা ট্রান্সগোলগি নেটওয়ার্ক বলে একটু দেখে রাখা এত ইম্পর্টেন্ট কিছু না ট্রান্সগোলগি নেটওয়ার্ক কি ট্রান্স সিস্টানি সিস সিস্টানি আর মেডিয়াল সিস্টানিকে একত্রে বলা হয় শেষ এতটুকুই আর এখানে তিন রকম জিনিস আছে বলে ফেলছি সিস্টানি ভেসিকল এবং ভ্যাকিউল দেখো আমরা পরে ইয়েতে যাই তাহলে উৎপত্তি কোথেকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই গোলজি বডি যদি মানে ধরো খারাপ জিনিস হয় তাকে সরায় দেয় আর ভালো জিনিস প্রবেশ করতে দেয় এটা কোষের ট্রাফিক পুলিশ না সাথে ভালো জিনিসের মধ্যে যদি কার্বোহাইড্রেট থাকে সে কি করে কার্বোহাইড্রেটকে প্যাকেজ করে ডুম করে নিজের কাছে নিয়ে নেয় শুধুমাত্র কার্বোহাইড্রেটকে সে প্যাকেজ করে এই জন্য একে প্যাকেজিং কেন্দ্র বলে তাহলে গোলজি বডির তিনটা নাম ডিকটাইজম ইডিওজম লাইপোকন্ডিয়া আর গোলজি বডিকে তিন ভাবে ডাকা হয় কোষের ট্রাফিক পুলিশ প্যাকেজিং কেন্দ্র আরেকটা আছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আমি এই তিনটা এখানে লিখে নিয়ে আসছি তোমরা অবশ্যই স্লাইডটা পেয়ে যাবা কোনো সমস্যা নেই এই তিনটা হলো মানে এটাকে ডাকা হয় যার মধ্যে ট্রাফিক পুলিশ আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তোমার বই ডিরেক্ট দেওয়া আছে প্যাকেজিং কেন্দ্রটা ডিরেক্ট নাই তুমি এক জায়গায় যেকোনো এক জায়গায় গলজি বাড়ি লিখে রাখো এটাকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা যায় জাস্ট একটু লিখে রাখো আর কিছু না তাহলে এটার তিনটা নাম একটা ডিকটাইজম ইডিয়াজম লাইফকন্ডিয়া আর এটাকে তিন ভাবে ডাকা যায় ট্রাফিক পুলিশ কার্বোহাইড্রেট ফ্যাক্টরি প্যাকেজিং কেন্দ্র ওকে আমি আগাচ্ছি চলে যাচ্ছি এরপরে রাসায়নিক গঠন পিচ্ছিরা গলজিবট রাসায়নিক গঠন অবশ্যই কে থাকবে প্রোটিন অবশ্যই প্রোটিন থাকবে আর সাথে খেয়াল করো ল সেগন বটিন উপাদান হবে লিপিড লিপিড ল দিয়ে তাহলে এবার দেখেন রাসায়নিক গঠন এতক্ষণ আমরা সব করে ফেলছি এখানে ষাট ভাগ প্রোটিন বেশি থাকে আর চল্লিশ ভাগ লিপিড থাকে এটা হলো গোলজিবটি এছাড়া আরো ফ্যাটিএসিক ভিটামিন কে ক্যারোটিন থাকে দেখলে দেখতে পারো আমরা এখানে পড়েছি যে এটা প্রকারভেদ তিন প্রকার ভাগ করছে সিস্টার্নি ভেসিকল এবং ভ্যাকিউল পরে ফেলছি তাই না এত ইম্পর্টেন্ট না এখন গোলজিবাড়ির কাজ আমি কাজটা আলাদা করে নিয়ে আসিনি কিন্তু আমি যদি বলি যে গোলজিবাড়ির কাজ যদি তুমি মনে রাখতে চাও আমি কিভাবে মনে রাখতে একটু বলি যা কিছু তৈরি হয় তৈরি বা সংশ্লেষ যা কিছু তৈরি হয় সব গোলজিবাড়ি এভাবে মনে রাখবা তাহলে গোলজিবাড়ি দেখ কি করে লাইসোজম ভিটামিন তৈরি করে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে কোষ প্লেট তৈরি করে প্রোটিন হেমিসেলোস মাইক্রোফাইবেল তৈরি করে এছাড়া বিভিন্ন জিনিস সংশ্লেষণের ভূমিকা রাখে মাইট্রোকনিয়ালকে এটিপি তৈরিতে ভূমিকা রাখে প্রোটিন ভিটামিন ভিটামিন্তু গেল আমি যেটা দাগাইনি সেটা হলো এই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলছিলাম না যদি কার্বোহাইড্রেট আসে তাকে প্যাকেজ করে ফেলে প্যাকেজ করে কই রাখবে ফ্যাক্টরিতে রাখবে তাহলে গোলজি বডি অপর তিনটা নাম এটা আমরা অলরেডি ট্রাফিক পুলিশ দাগিয়েছি আর একটা হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর যেটা নাই বইয়ে ওটা হলো প্যাকেজিং কেন্দ্র যেটা আমি লিখে দিয়েছি তাহলে এই তিনটাই গেল গোলজি বডি আমাদের গোলজি বডি শেষ ওকে চলে আসছে এরপর লাইসোজো একটু পিচ্ছি দেখো একটু পিচ্ছি বাট এই পিচ্ছির মধ্যে যে বলে ছোট মরিচের ঝাল বেশি তেমনি লাইসোজম পিচ্ছি বাট এটার ঝাল অনেক বেশি কারণ এইটা পুরাটাই একটা এনজাইমের বল এবং যেখানে এনজাইম থাকবে এবং খুব ক্ষতিকারক এনজাইম আবার খুব ভালো ভালো এনজাইম থাকে মানে অনেক ইম্পর্টেন্ট সব এনজাইম কিন্তু লাইসোজমে থাকে তাই লাইসোজম পুরাটাই একটা এনজাইমের বল এনজাইমের আধার এটা মাথায় রাখবা এই এনজাইম সবগুলাই আইদার ভাঙবে নাহলে গড়বে

লাইসোসোম পিচিরাও একজন আংসে দিয়েছে দিয়া দুই স্তর ফিশা দুই ওকে ভেরি গুড লাইসোসোম দুই স্তর জান্নাত এক স্তর হয়নি আপু আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি লাইসোসোম কত স্তর আমি বলেছিলাম যে 90% ক্ষেত্রে কি হবে 90% ই দুই স্তর তাই না আমি বলেছি মাত্র দুইটা থ্রি স্তরে যেটা আমরা পড়ে ফেলেছি সেটা ছিল কোষ প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর আর বলেছিলাম দুইটা এক স্তরে আমি যদি কোয়েশ্চেন করি লাইসোসোম কত স্তরে आंसर হবে দুই স্তরে অবশ্যই বাট আমার কোয়েশ্চেনটা যদি হয় উদ্ভিদ কোষের লাইসোজম কত স্তরে তোমরা যদি লাইসোজম দেখো দেখবো দুই নাম্বার বিস্তৃতি পাড়ায় দেখবা যে নর্মালি উদ্ভিদ কোষের লাইসোজম থাকে না বাট যদি থাকে তার একটা বিশেষ নাম আছে স্পেরোজম বা অলিওজম এই উদ্ভিদ কোষে যদি লাইসোজম থাকে সেটা এক স্তরে উদ্ভিদ কোষ বললে অ্যান্সার হবে এক স্তরে কিন্তু যদি কোয়েশ্চেন থাকে লাইসেজম কত স্তরে

উদ্ভিদ কোষে প্রাপ্ত লাইসোজমের নাম স্পেরোজম বা অলিওজম এটা এক স্তর বিশিষ্ট কিন্তু যদি আর কোয়েশ্চেন করে লাইসোজম কত স্তর সেটা দিয়ে স্তর ওকে এখন আমরা বইয়ের পেজে চলে গেলাম যেটা বইয়ে আছে এখানে একটা ওয়ার্ড আছে একটু সবাই খেয়াল করো লাইসোজম বৃত্তাকার এবং এদের ব্যাস পয়েন্ট টু থেকে পয়েন্ট এইট মাইক্রোমিলি পিচ্ছিরা এটা কেন দেখালাম জানো কারণ আমি যখন পড়তাম পয়েন্ট টু নিয়ে তোমাদের আজকে আমি যা যা পড়বো টোটাল চারটা জিনিস টোটাল চারটা জিনিস আছে পয়েন্ট টু নি সো তুমি যদি এই পয়েন্ট টু মনে রাখতে পারো দেখো চারটা জিনিস মনে থাকবে যেমন লাইসোজম একটা এটা মনে রাখো দেখবার পরবর্তীতে আমি সব বলে দিব আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে লাইসোজমের ব্যাস পয়েন্ট টু থেকে পয়েন্ট এইট মাইক্রোমিলি মাইক্রোমিলি বা মিলি মাইক্রন একই কথা এই মাইক্রোমিলি আর মিলি মাইক্রন দুই জায়গায় আছে একটা লাইসোজম আর একটা এন্ডোপ্লাজম ক্রেটিকুলাম বাকি সবকিছু কিন্তু মাইক্রন ভুল করবা না মিলিমাইক্রন বা মাইক্রোমিলি শুধু দুই জায়গায় আছে এই লাইসোজোমে আর এন্ডোপ্লাজম দেখলাম কিছুক্ষণ পরেই পড়বো বাকি সবগুলোই মাইক্রন ওকে আচ্ছা যেটা বললাম তাহলে এটা মনে রাখবা পয়েন্ট থেকে পয়েন্ট আমি এটা অলরেডি বলে ফেলছি এটা স্তর কিন্তু উদ্ভিদ কোষ বললে এক স্তর আমি কিছুক্ষণ আগে বলছি লাইসোজোমে অনেক এনজাইম থাকে এই এনজাইম গুলো কিছু কিছু এনজাইম স্থিতি দান করে যারা স্থিতি দান করে তাকে বলে স্টেবিলাইজার মানে স্টেবল করে তাকে স্টেবল করে আর যারা ভেঙে ফেলে কিছু কিছু আছে ভেঙে ফেলে এদেরকে বলে ল্যাবিলাইজার যারা মানে স্থিতি দান করে স্টেবিলাইজার যারা ভেঙে ফেলে ল্যাবিলাইজার শেষ টোটাল কয় ধরনের এনজাইম থাকে লাইসোজমের পিছিয়ে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ লাইসোজমের কয় ধরনের এনজাইম থাকে চল্লিশ থেকে পঞ্চাশ টোটাল তিনটা অঙ্গনতে মানে সংখ্যা দেয়া আছে এনজাইমের টোটাল তিনটা অঙ্গনতে তোমাদের বইয়ের সংখ্যা দে আছে আমি এখনই বলছি এখনই মুখস্ত করো লাইসোজম দাগাই ফেলছি চল্লিশ বা পঞ্চাশ যে একটা থাকবে দুইটাই অপশনে থাকবে না লাইসোজমে এনজাইম সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ কিছুক্ষণ পর এন্ডোপ্লাজমিক এটুকুলাম পড়বো পনেরো ইন্ডোপ্লাজম গেট করলাম কয়টা থাকে পনেরো তারপরে মাইটোকন্ডিয়া পড়বো একশো একশো তাহলে লাইসোজমে থাকে চল্লিশ বা পঞ্চাশ ইন্ডোপ্লাজম গেট করলাম পনেরো মাইটোকন্ডিয়াতে একশো এটা মাথায় রাখবা লাইসোজমের রাসায়নিক উপাদান লিপোপ্রোটিন এটা মুখস্থ করার কিছু নেই কারণ এটা আলাদা কিছু না চলে আছি লাইসোজমের কাজ লাইসোজমে অনেকগুলো কাজ আছে কিন্তু তুমি মনে রাখবো চারটা বার দেখো চারটা আমি দেখাই দিচ্ছি এখানে একটা অমলীয় পরিবেশ একটা ফেগোসাইটোসিস একটা সগ্রাস বা অটোফেগি এবং অটোলাইসিস আর একটা হলো আত্মঘাতী থলিকা এখানে আরেকটা ওয়ার্ড আছে ইম্পর্টেন্ট এই নয় নাম্বারটা টিস্যু বিগলনকারী একটা এনজাইম থাকে নাম এসিড ফসফেটেস এই কি কি আমি দাগেলাম এটাই পরের স্লাইডে আলাদা করে দেয়া আছে আমি তোমাকে স্লাইডটা দেখাই এগুলাই দাগিয়েছি এক নাম ফার্স্ট লাইনে অম্লীয় পরিবেশ তারপর নিচে দেখো বোল্ড ফ্যাগোসাইটোসিস অটোলাইসিস আত্মঘাতি থলিকা এখন এটা দিয়ে কি কি বুঝে আমি একটু বলি লাইসোজোম কখনোই ক্ষারীয় পরিবেশে কাজ করতে পারে না নিউট্রাল পরিবেশও পারে না লাইসোজোমকে কাজ করতে হলে অবশ্যই অম্লীয় পিএইচ হতে হবে অম্লীয় হতে হবে এটা হলো ফার্স্ট কথা যখনই সে মানে কাজ করে স্টার্ট করে কোষের যাবতীয় খারাপ বস্তু যেইটা এই যেটা তাকে খেয়ে ফেলে এই যে খেয়ে ফেলতেছে ফেগোসাইটোসিস করে ফেলে ক্লিয়ার এখন লাইসোসম কাজ হলো খেয়ে ফেলা এখন ধরো প্রতিকূল পরিবেশ লাইসোজম খাবার পাচ্ছে না কোনো খাবার নাই মানে সব ভালো ভালো খাবার নাই তখন লাইসোজম নিজের কোষের অঙ্গাণুগুলোকে খায় এই যে নিজের কোষ অঙ্গাণুকে খাচ্ছে নিজেকে গ্রাস করে ফেলতেস না এটাকে বলে স্বগ্রাস বা অটো খেতে 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 এমন হয় যে পুরা কোষকে খেয়ে ফেললো এই যে পুরা কোষকে খেয়ে ফেলে এটাকে বলে অটোলাইসিস এই অটো ফেগি অটোলাইসিস অনেকে কনফিউশন এটা কিভাবে দূর করবো আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের দেখো যখন বলবে অঙ্গাণুকে খায় অটো ফেগি আর যখন বলবে কোষ দেখো সমস্ত কোষ কোষে সহ আছে না অটোলাইসিস সহ আছে সমস্ত কোষ বললে অটোলাইসিস আর কোষের অঙ্গাণু বললে নিজেকে খাচ্ছে অতহত্যা করতেছে না তাই এটাকে বলে আত্মঘাতী থলিকা বা ওকে থাকবে এখান থেকে একটা ইম্পর্টেন্ট এনজাইম আছে এটা গুলো টিসু কে ভেঙে ফেলতে পারে কারণ এখানে এসিড ফসফাটেজ এনজাইম থাকে শেষ এখান থেকে আর কিছু করার দরকার নাই আমরা আগাচ্ছি হম তাহলে এটা আমরা পড়ে ফেলছি লাইসোজমের কাজ মনে রাখার জন্য পাবা কেরাটিন লিখা ফিদে ফেগোসাইটোসিস এডি অটোফেগে অটোলাইসিস ভিদে বিগলনকারী এনজাইম অ্যাসিড ফসফাটেজ দাগেছি আর এদে অম্লীয় পরিবেশে কাজ করে আর কেরাটিন দি একটা জিনিস আছে এটা কেরাটিন প্রস্তুত করে ক্যান্সারের সেলও এটা কাজ করে এটা ইনথা তাহলে লাইসোসোম শেষ আমরা চলে আছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছুক্ষণ আগে গলজি বডি পড়লাম না ভত গঠনে তিনটা ছিল সিস্টারনি বেসিকল এবং ভ্যাকিউল গলজি বডিতে ভ্যাকুওল ছিল এটার সাথে ভ্যাকুওলের সাথে পার্থক্য কি এখানে টিউবুল আছে পেছiraj আমরা জানিনা না নরমালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার দুই প্রকার একটা মসিন একটা অমসিন আমাকে বলো অমসৃণ কেন অমসৃণ ওটার গায়ে কি লাগানো থাকে বলো তো সবাই একজন যে আনসার দিলেই হবে অমসৃণের গায়ে কি থাকে অমসৃণের গায়ে কি থাকে এটা কেন অমসৃণ হয়েছে পিচিরা তা বলো কেউ একজন তো অ্যান্সার দাও ভেরি গুড একদম দিয়েছে সে বলেছে রাইবোজম শিওলো বলেছে বলেছে সব পার সব 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 ওকে অমসিন কেন অমসৃণ কারণ তার গায়ে রাইবোজম থাকে এবার একটু শুনো সব একটু মনোযোগে শুনো যেহেতু অমসৃণের গায়ে রাইভোজম থাকে আমরা কিছুদিন আগেই পড়েছি রাইভোজম কাজ কি প্রোটিন সংশ্লেষ করা না তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন দিই প্রোটিন সংশ্লেষ করে নিচের কোন কি অপশনে রাইবোজম নাই মসৃণ আর অমসৃণ এন্ডোপ্লাজমিক এটুকুলাম আছে কি হবে অবশ্যই অমসৃণ এন্ডোপ্লাজমিক এটুকুলাম তাই না কারণ তার গায়ে রাইবোজম আছে এবং রাইবোজমির কাজই প্রোটিন সংশ্লেষ করা ক্লিয়ার এতটুকু তাহলে মসৃণ যেহেতু অমসৃণ প্রোটিন সংশ্লেষ করে মসৃণও কিছু সংশ্লেষ করবে তাই না ওটা লিপিড করে আমরা কিছুক্ষণ পরেই দেখবো তার আগে আমরা এখন এখানে চলে যাচ্ছি পিচিরাম এটা হলো মসৃণ দেখো এটা গায়ে কিছু নাই আর এটা হলো অমস্টিন দেখো অনেক ডট 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 এগুলোকে বলে রাইব ওকে এখানে সিস্টার্ন থাকে বেসিকল থাকে এবং টিউবুল থাকে এই একটু একটু খেয়াল করে এখানে দাগাচ্ছি টিউবেন যে প্রকার মসৃণ অমসৃণ পড়া শেষ ভৌত গঠন অনুসার বা গঠনগতভাবে এটা তিন প্রকার সিস্টারনি বেসিকল টিউবুল তাই না এবং দেখত সবগুলোর ব্যাস দেওয়া আছে এই ব্যাসগুলো মনে রাখার জন্য এই জায়গায় আমি কিছুক্ষণ আগে একটা স্লাইড দেখাচ্ছি আমি আবার দেখাবো এটা লিখবা সবাই লিখবা এই জায়গায় যেখানে আমি লিখছি কি লিখবা আমি আগের স্লাইডে চলে যাচ্ছি এই যে এটা লিখবা করে দিয়েছি সবাই এটা একটু সবাই লিখেন ভিসিটি সিটি ভি এর নিচে পঁচিশ থেকে পঞ্চাশ সি এর নিচে চল্লিশ থেকে পঞ্চাশ টি এর নিচে পঞ্চাশ থেকে একশো নব্বই ভিসিটি দেখো ছোট থেকে বড় সাজানো পঁচিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো নব্বই ভিসিটি এবং আমি বড় করে নিচে একটা দিয়েছি মিলি মাইক্রন এটা কিন্তু না কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে লাইসোজমে আর এন্ডোপ্লাজাম কথা বা মিলি মিলিমাইক্রণের কথা আছে বাকি এই দুটা বাদে যা করবো সব মাইক্রন ভুল না ঠিক আছে ওকে ভিসিটি লিখেছি সবাই না লিখলো এটা স্লাইড দেওয়া থাকবে একটু কষ্ট করে লিখে নিবেন ওকে আমি আগাচ্ছি এই যেখানে তাহলে পঁচিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো নব্বই সবগুলো মিলিমাইক্রন রাসায়নিক গঠনে যাও পিছিয়ে কি থাকবে এন্ডোপ্লাজমে অবশ্যই প্রোটিন সাথে কে থাকবে লিপিক মেইনলি এই দুইটাই থাকে বলেছিলাম না তাহলে দেখো যে প্রোটিন বেশি থাকে অবশ্যই সাথে লিপিক আমি কিছু আগে ইনজাইন পড়েছি লাইসোজমে থাকে চল্লিশ বা পঞ্চাশটা এন্ডোপ্লাজম এটুকালে থাকে পনেরোটা আর কিছুক্ষণ পর যখন মাইক্রোকনডিয়া পড়বো একশোটা মনে রাখবে এছাড়া এই অমোসিন জাল মানে এন্ডোপ্লাজমের এটুকুল রাইবোজোম তো থাকে সাথে আরো একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা থাকে মাঝে মাঝে এটাকে মাইক্রোজোম বলে মাইক্রোজোম কি আমরা পরে দেখবো আমি অবশ্যই মাইক্রোজোম কি বলে এখন কারো করতে হবে না আমি মাইক্রোজোম বলে চলো আগাচ্ছি কাজ কিছুই হয়তো না ওরা লিখছে তাই মানে ওরা মিলি মাইক্রন দিয়েছে ইজি সবগুলো মাইক্রন মাইক্রোন দিয়ে জন্য আর কিছু না ওকে আমরা এখন এন্ডোপ্লাজম এটোকলামের কাজ মনে রাখার জন্য এটাও শর্টকাট দেওয়া আছে মনে রাখবা মলি আপাদের সবাই ধার্মি মলির মদে মসৃণ আর লিদে লিপিড আমি বলেছিলাম যে অমসৃণ প্রোটিন সংশ্লেষ করে না তেমনি মসৃণ একটা জিনিস সংশ্লেষ করে কি লিপিড এটাই লেখা আছে আপা দিয়ে তো অমসৃণ প্রোটিন এছাড়া অন্ত বাহক স্যালুলস তৈরি করে বদে বিষাক্ত পদার্থ নিশ্চয় করে ধারক কে কাঠামো এটা ইম্পর্টেন্ট না এটাই আর কাজটা ওকে ওকে আমাদের এন্ডোপ্লাজমিক একটি শেষ আমরা চলে আসছি ইয়ে মাইটি কনিয়াতে মানে মাইট্রোকনডিয়াতে মাইট্রোকন্ডিয়া মাইটি কারণ এটার মাইটি কেন দেখেই বুঝা যাচ্ছে দেখো কত শক্তি দেখছো এবং তুমি জানো এই দুনিয়ার যার যত বেশি শক্তি তার ধং তত বেশি মাইটোকন্ড্রিয়া অনেক শক্তি তাহলে তার ঢং অনেক বেশি আর কি কি ঢং এটা তো সহ্য করতে হবে কিছু করার নাই আমরা এখন মাইটোকন্ড্রিয়া পড়বো আমি যখন আবিষ্কারক এবং বিজ্ঞানীদের নাম দিয়েছিলাম তার মধ্যে অবশ্যই মাইটোকন্ড্রিয়া ছিল এবং বলেছিলাম যে এটা পড়তে হবে আমি দাগিয়েছিলাম যে কলিকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছে আঠারোশো সালে এটা দিয়েছিলাম তাই না আমি বলেছিলাম ওই চারটা বিজ্ঞানী বাদে আরো দুইটা পড়তে হবে বলেছিলাম মনে আছে তোমাদের ওই চারটা বাদে আরো দুইটা বলেছিলাম ওই দুটার মধ্যে একটা হলো এটা আবিষ্কার তো সাথে এটা একবার আসছে মাইক্রোকন্ডিয়ার নামকরণ কে করে কার্ল বেন্দা এটা আসছে একবার মেডিকেল কোয়েশ্চেন যে মাইক্রোকন্ডিয়ার নামকরণ কে করেছে কার্ল বেন্দা আঠারোশো সাতানব্বই সাল কার্ল বেন্দা আঠারোশো সাতানব্বই সাল ওকে মাইক্রোকন্ডিয়া কে নামকরণ করেছে কার্ল বেন্দা এতটুকু জানলেই হবে কোষ আয়তনে বিশ ভাগ খুব ইম্পর্টেন্ট না দেখলে দেখতে পারো সংখ্যাটা ইম্পর্ট্যান্ট সাধারণত কোষে তিনশো থেকে চারশোটা মাইট্রোকন্ডিয়া থাকে বাট কোনো কোনো কোষে যেমন জকৃতে এক হাজারটা থাকে অ্যামিবাতে আরো বেশি থাকে ওকে আকৃতি দরকার নাই আয়তনে আসো পিচিরা দেখো তো কি দেখা যাচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টু আমি বলছিলাম চারটা জিনিস একটা অলরেডি পরে ফেলছি লাইসোজোম পয়েন্ট টু থেকে পয়েন্ট এইট মাইক্রোমিলি পরে ফেলেছি এখন পড়বো মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া বেশ পয়েন্ট টু থেকে টু মাইক্রন পয়েন্ট টু থেকে টু মাইক্রন দেখো আমি মিলি মাইক্রন মিলির কাজ শেষ এখন সব যা পড়বা সব মাইক্রন তাহলে মাইক্রোকন্ডিয়ার ব্যাস কত পয়েন্ট টু থেকে টু মাইক্রন ধরো ভুলে গেছো টু এর পর কি তুমি তো জানো পয়েন্ট টু দেখেছি একটা তাই না এটা মনে রাখলেই হবে আমরা আগাচ্ছি পয়েন্ট স্লাইড এটা হলো মাইক্রোকন্ডিয়ার গঠন ভৌত গঠন মাইক্রোকোনার ভৌত গঠন আমি আলাদা করে ছবি আনি মানে আহ লিখা নি বাট আমি ছবিতে বোঝাবো তোমরা বই দাগাতে পারো ফার্স্ট ইয়ে আছে মেমব্রেন জানো মাইট্রোকন্ডিয়া কত স্তরি বা কয়টা মেমব্রেন থাকে মাইট্রোকন্ডিয়াতে দুইটা মেমব্রেন থাকে বাইরে একটা মেমব্রেন ভেতরে তুমি যদি ছবি খেয়াল করো দেখো এটা হলো বাইরের মেমব্রেন বাইরের মেমেন কি কোনো ভাজ আছে কোনো ভাজ নেই আর এটা হলো ভেতরের মেমেন দেখো ভেতরের মেমবেনটা ভাজযুক্ত না মানে খাজ খাজ থাকে না তাহলে বাইরেরটা খাজবিহীন ভেতরেরটা খাজযুক্ত এই বাইরের মেমেন এবং ভেতরের মেমবেনের মাঝখানে একটা গ্যাপ আছে এই ফার্স্ট প্যার লাস্টে পাবা এই যে ব্যবধান ব্যবধানটা কত মানে কতটুকু ছয় থেকে আট ন্যানোমিটার এবং ভেতরের মেম্বারের মধ্যে যে গ্যাপটা এটা ব্যবধান কতটুকু থেকে ন্যানোমিটার ছয় এই যে ভেতরের আবরণটা যেটা যুক্ত বা ভাত যুক্ত এটা একটা স্পেশাল নাম আছে নামটা কি ক্রিস্টি ভেতরের আবরণের ভাত কি কি বলা হয় ক্রিস্টি পিছটা একটু খেয়াল করো এই কৃষ্টিতে যে সাদা সাদা দেখতেস এগুলো হলো এটিপি সিন্থেটিক এছাড়া কিছু হলুদ হলুদ আছে এই যে হলুদ 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 না এই যে লাল লাল গুলো ইটিসি ইটিসি বইয়ে ছিল এটিপি এবং এই একত্রে একটা ওয়ার্ড বলা হয় এই দুটাকে একত্রে কি বলে অক্সিজম তোমরা যদি কখন অক্সিজম শুনে থাকো অক্সিজম হলো এটিপি এবং ইটিসি দুইটা ইউনিট যখন মাইটোকন্ড্রিয়া মিলিত হয় তাকে বলে অক্সিজম ক্লিয়ার এতটুকু জানলেই হবে আর কিছু জানার দরকার নাই এবং কিছুক্ষণ আগে আমি পড়ানোর সময় বলেছিলাম যে বৃত্তাকার ডিএন তিনটা জায়গায় থাকে আদি কষে মাইট্রোকন্ডিয়া আর পিওরপ্লাস্টিক মাইট্রোকন্ডিয়া অবশ্যই বৃত্তাকার ডিএনএ আছে এবং তুই জানি যে বৃত্তাকার ডিএন আছে এবং সাথে অবশ্যই রাইভোজমও থাকে সেভেন ওকে তো এইগুলো গঠনে দেওয়া আছে এখান থেকে তোমার আর কিছু করার দরকার নেই ভৌত গঠন থেকে এতটুকু করলেই হবে আমরা এরপরে পড়বো রাসায়নিক গঠন রাসায়নিক গঠন দেখো আমি বলছি যে মাইক্রোকন্ডিয়া শক্তিশালী তাহলে তার ঢং অনেক বেশি তার রাসায়নিক উপাদান অনেকগুলা এই সবগুলো রাসায়নিক উপাদান মনে রাখার জন্য সবাই এই জায়গায় এই এই জায়গায় অথবা এই লাইনের শেষে নিচের দিকে এই লাইনটা লিখো সবাই যেটা আমার লেখা আছে আমি একটু ইয়ে করে দিচ্ছি পিজি লাস্ট কল সবাই একটু লিখো পিজি তোমরা জানো একটা হসপিটালের নাম মনে রাখো পিজি থেকে লাস্ট কল আসছে কার আসছে এটা তোমার জানার দরকার নেই পিজি লাস্ট কল পিজি লাস্ট কল এখানে পি মানে প্রোটিন অবশ্যই পঁয়ষট্টি পার্সেন্ট জি দিয়ে গ্লিসারাইড উনত্রিশ পার্সেন্ট লাস্ট দিয়ে দুইটা জিনিস বুঝায় এল দিয়ে এস দিয়ে সেফালিন দুইটাই চার পার্সেন্ট থাকে আর কল মানে কোলেস্টেরল তোমরা লিখো আমি বলে দেবো পিজি লাস্ট কল নিউ এডিশনের বইয়ে যেটা থাকবে সাল ওটাই ফলো করবা যেখানে যা থাকুক থাকুক কোনো দরকার নাই নিউ এডিশন হাসান সারের বইয়ে যেই সাল থাকবে ওটাই ফলো করবা

মাইক্রোকন শক্তি উৎপন্ন ছাড়া অনেকগুলো কাজ করে যার মধ্যে একটা হলো এটা দুইটা আয়ন পরিবহন করে এটা আমি মনে রাখতাম এইভাবে কাক দেখো সিএ আর কে ক্যালসিয়াম পটাশিয়াম কাক আমি এটা মনে রাখতাম এটা আসছিল যে মাইট্রোকন্ডে কোন দুইটা আয়ন পরিবহনে সাহায্য করে ক্যালসিয়াম পটাশিয়াম এছাড়া ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে আর ক্যাটায়ন সঞ্চয় করে একটু জাস্ট ফ্রিডি আর দিয়ে রক্তকণিকা হরমোন ডি দিয়ে ডিএনএ করে এটিপি তৈরি করে অ্যাপোপ্টোসিস সাহায্য করে লিপিডে বিপাকে সাহায্য করে শুক্রাণু ডিম্বাণু গঠন করে এটাও ইম্পর্টেন্ট হ্যাঁ এখন যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো সুন্দর একটা ছবি এটা কার ছবি অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যেহেতু কালারটা ওই রকম সুন্দর সবুজ এটা হলো একটা ক্লোরোপ্লাস্টের ছবি এবং দুই হাজার চোদ্দতে এই ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিক এর পার্ট থেকে মানে এই পরপর দুটো প্যারা থেকে দুইটা কোয়েশ্চেন আসছে মেডিকেল কোয়েশ্চেন একদম মেডিকেল কোয়েশ্চেন আমরা এই ছবিতে আবার আসবো তার আগে আমরা প্লাস্টিক যে শুরু করেছি এটা একটু দেখে নি প্লাস্টিক আমি এখান থেকে দাগাবো যে আসছে একদম ফার্স্ট লাইনটাই কোশ্চেন ছিল সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি এটা ছিল মেডিকেল কোয়েশ্চেন অ্যান্সার হলো প্লাস্টিড আমি বলেছি প্লাস্টিডের বিজ্ঞানীর নাম পড়তে হবে শালো পড়তে হবে প্লাস্টিড আর ক্লোরোপ্লাস্ট একই বিজ্ঞানী একই সাল সিম্পার আঠারোশো তিরাশি সাল ওকে তিনি আসলে যেটা দেখছে ওটা ছিল তিনি প্লাস্টিক দেখেনি তিনি যেটা দেখেছে ওটা ছিল ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টটি মানে আস্তে ধীরে পরে এটা কি প্লাস্টিক বলে আলাদা আলাদা করেছে প্লাস্টিক তিন প্রকারে ভাগ করা যায় মানে তিনটা ভাগে ভাগ করা যায় লিউকো ক্রোমো ক্লোরো লিউকো অর্থ হলো যার কোনো কালার নাই নো কালার লিউকো তার মানে বর্ণহীন ক্রোম মানে অবশ্যই কালার আছে ক্রোম মানে কালার কিন্তু এই কালার সবুজ নাই কারণ সবুজটাকে পুরো আলাদা একটা ভাগ করছে ক্লোরোপ্লাস্ট তাহলে সবুজ হলো ক্লোরো অন্য যেকোনো কালার ক্রোমো আর লিউকো মানে কালার নাই তাহলে দেখা এরা বর্ণহীন লিউকো যে জায়গায় কোনো কালার দরকার নেই বা যেখানে সূর্যালোক পৌঁছায় না যেখানে কোনো কালার হবে না সেটাই লিউকোপ্লাস্ট তাহলে কোথায় কোথায় লিউকোপ্লাস্ট পাওয়া যায় মূল কাণ্ড যেখানে সূর্যালোক নাই কেন এই লিউকোপ্লাস্টকে সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করেছে কয় ভাগে তিন ভাগে অ্যামাইলোপ্লাস্ট ইলায়োপ্লাস্ট অ্যালিওরোপ্লাস্ট সঞ্চিত খাদ্য তার মানে একজন স্বেচ্ছা সঞ্চয় করে একজন চর্বি একজন প্রোটিন এখান থেকে অ্যালিওরোপ্লাস্টের কোয়েশ্চেনটা আসছিল যে নিচের কোনটা প্রোটিন সঞ্চয় করে এটা মনে রাখার জন্য সবাই এই জায়গায় এই জায়গাটা তো জায়গা নাই তার অন্তাও জায়গা বের করি ধরো এই জায়গায় এই জায়গায় একটা লাইন লিখবা সবাই কি লাইন লিখবা এটা পরের স্লাইড আছে আমরা দিচ্ছি আমরা এখন লিউকোপ্লাস্ট করছি লিউকোপ্লাস্টে এখানে শুধুমাত্র এই লাইনটাই লিখো আচ্ছা এই যেখানে ক্যান্সার ওয়ার্ডটা ভুলে আসছে হ্যাঁ এটা এখানে হবে না কিন্তু ক্যান্সার ওয়ার্ডটা এখানে ভুলে আসছে তোমরা শুধু এই লাইনটা লিখো আলি প্রোটিন খায় আমি ভাত খাই যেভাবে লিখো জাস্ট এই লাইনটা লিখলেই হবে আমি ভাত খাই আলি প্রোটিন খায় সবাই লিখো আমি ভাত খাই আলি প্রোটিন খায় আমি ভাত খাই আলি প্রোটিন খায় লিখেছো সবাই এটার মানে কি পিচ্ছিরা একটু দেখো আলি মানে অ্যালিউরোপ্লাস্ট অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে প্রোটিন এটাই কোয়েশ্চেন ছিল প্রোটিন সঞ্চয় করে কোন লিউকোপ্লাস্ট আনসার আর আমি মানে অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে ভাত ভাত মানে স্বেচ্ছার তাহলে স্বেচ্ছার সঞ্চয় করে কে অ্যামাইলোপ্লাস্ট আমি ভাত খাই আলি প্রোটিন খায় এটা ভুল করবেন না এই ক্যান্সার ওয়ার্ডটা ভুলে আসছে আমি আবারও বললাম আমরা আগের স্লাইডে চলে যাচ্ছি আবার তাহলে খেয়াল করো অ্যামাইলোপ্লাস্ট স্বেচ্ছা সঞ্চয় করে অ্যালিওপ্লাস্ট প্রোটিন তাহলে বাকি থাকেই লাই কি করবে চর্বি অবশ্যই শেষ এটা আমাদের লিউকোপ্লাস্ট চলে আসছি ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট থেকে তোমার আলাদা করে পড়া কিছু এটা অবশ্যই কালার তার মানে ক্যারোটিন জেন্টফিল যেগুলো কালার কেরোটিন কমলা জেন্টফিল হলো দেখলে তোমরা জানো যেখানে কালার থাকবে সেখানে ক্রোমোপ্লাস্ট থাকবে যেমন ফুলের পাপড়ি রঙিন ফল ও বীজ গাজরের মূল সবই কিন্তু ক্রোমোপ্লাস্ট ওকে এটা হলো জাস্ট ক্রোমোপ্লাস্ট এক্সাম্পল আর কিছু পড়ার দরকার নেই তাহলে আমরা লিউকোপ্লাস্ট পড়লাম আমরা ক্রোমোপ্লাস্ট পড়লাম এখন আমরা ক্লোরোপ্লাস্ট পড়বো তার আগে একটা অবজেক্টিভ লিপিড সঞ্চয় কোনটা তোমরা জানো আমি ভাত খেয়ে মানে অ্যামাইলোপ্লাস্ট শর্করা আর আলি প্রোটিন খেয়ে মানে অ্যালোপ্লাস্ট বাকি থাকে ইলায় এটাই হবে ওকে আমরা চলে যাচ্ছি এবার ক্লোরোপ্লাস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে মানে অনেক 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 ইম্পর্ট্যান্ট যেটা ছাড়া আমরাও আমাদের অস্তিত্ব থাকবে না যদি কোনো সজীব উদ্ভিদ মানে এই সবুজ উদ্ভিদ না থাকতো খাবার তৈরি হতো না আমরাও থাকতাম না তাই না ওকে আমরা এখানে আবারও দাগাচ্ছি আঠারোশো তিরাশি সালে সিম্পার এটা আবিষ্কার করেছে এইটাকে কোষের রান্নাঘর বলে প্লিজ দয়া করে দাগাও প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট রান্নাঘর কেন এটা কার্বোহাইড্রেট তৈরি করে এটা ছাড়া আমাদের চলবে না তাই শর্করা জাতীয় খাদ্যের কারখানাও এটাকে বলা হয় মানের শর্করা তৈরি হয় এখানে আর এটা শক্তি রূপান্তরের অঙ্গানু সৌরশক্তিকে ধরে রাসায়নিক শক্তি মানে এই যে জৈব শক্তিতে পরিণত করে ক্লিয়ার তাহলে কোষের রান্নাঘরও বলে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে কাকে বলে সবগুলোই ক্লোরোপ্লাস্ট এখন আমার কয়েশন আমরা কিছুক্ষণ আগে পড়েছি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে আর এখানে পড়েছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা যেটা কিন্তু আলাদা আমাকে সবাই অ্যান্সার দাও কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে ছিল কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে ছিল কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে ছিল কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কে কেউ একজন আনসার দাও ভেরি গুড প্রাজ্জ্বল অনেকে দিয়েছে বডি দিয়া ওকে তার মানে যখন থাকবে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানে সে প্যাকেজ করে রাখে তার সে কিন্তু তৈরি করে না প্যাকেজ করে রাখে ওটা হলো গোলজি বডি যদি বলে শর্করা জাতীয় খাদ্যের কারখানা যেখানে তৈরি হয় সেটা হবে এই ক্লোরোপ্লাস্ট ভুল করবেন না ওকে প্রতি কোষে নর্মালি দশ থেকে চল্লিশটা ক্লোরোপ্লাস্ট থাকে একটু দেখবা আর উচ্চ শ্রেণীর যে ক্লোরোপ্লাস্ট ওটা লেন্সের মতো তোমার হাজারবার ক্লোরপ্লাস্ট এটা তারকাকার গোলাকার এরকম আলাদা কিছু করার দরকার নেই তুমি দেখবা অনেকগুলো এক্সাম্পল দেওয়া মানে এক একটা যে এক এক আকৃতি এই আকৃতি গুলো এক্সাম্পল দেওয়া এই এক্সাম্পল গুলো মনে রাখার জন্য তোমরা এই পেজে একদম ওপরে এই লাইনটা দয়া করে সবাই লিখো তারেক সাপের গলায় আংটি পেলো সবাই একটু লিখো তারেক সাপের গলায় আংটি পেলো তারিখের নিচে নিচে এস গলার নিচে পি আংটের নিচে ইউ পেলো নিচে সি যদি আমাদের ডিস্টার্ব না হতো আমাদের ক্লাস শেষ হয়ে যেত বাট যেহেতু ডিস্টার্ব হয়েছে পনেরো মিনিটে আমার ক্লাস একটু পনেরো মিনিট বাড়বে একটু দয়া করে আমার সাথে থাকো এখন যদি ভালো না লাগে তোমরা যাও পরে আবার এসে ক্লাসটা পড়ে নিও কোনো সমস্যা নাই বাট যতক্ষণ থাকবে একটু মনোযোগ দিয়ে থাকো হ্যাঁ তারিখ সবাই গেল আংটি পেলো তার নিচে জেড সাপের নিচে এস গলার নিচে পি আংটির নিচে ইউ আর পেলোর নিচে সি তোমরা যদি খেয়াল করো ইউর নিচে আরো দুটো ওয়ার্ড আছে ফিতা বা গার্ডেল আকৃতি ফিতা বা গার্ডেল আকৃতি আটকে গেছে কি আবারও নিশ্চয় না আটকে কি গেছে ওকে তাহলে তারেক ছাপা গেলে কি কি আমি আবার বলে ফেলি দেখো তারেক মানে তারকা কি এক্সাম্পল জিগনেমা শুধু ফার্স্ট ওয়ার্ড সাপ মানে সরপিলাকার স্পাইরো গাইরা গলা মানে গোলাকার পৃথক থরা আংটি মানে আংটিকাকার ইয়োলোথ্রিক্স আর পেলো মানে পেয়ালাকার ক্ল্যামাইডোমোনাস আংটিকারের অপর নাম ফিতা বা গার্ডেল আকৃতি এই যে এখানে লিখা আছে দেখো পেয়ালা যে ফিতা আংটি বা গার্ডেল আকৃতি ইয়োলোথ্রিক্স আমি সবগুলো এক্সাম্পল এই একটা করে আমি যখন পড়তাম এভাবে পড়তাম দেখো তারেক সাপে গেলে আংটি পেলো জেড স্পাক জেড স্পাক

ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন আমরা পড়িনি বাট আমরা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনের ছবি এনেছি এখান থেকে আমি পড়াবো তোমরা সবাই বই দাগাতে পারো ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন ফার্স্ট কথা ক্লোরোপ্লাস্ট কত স্তরে আমরা জানি এটা লেন্সের মতো এবং অবশ্যই দিয়ে স্তরে এটা অবশ্যই দিয়ে স্তরে এই ক্লোরোপ্লাস্টের ভেতরে কিছু এরকম তরল পদার্থ থাকে এটাকে বলা হয় ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এরই অপর নাম স্ট্রমা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স অপর নাম কি স্ট্রমা এই স্ট্রমাতে যদি কোনো থলি আকৃতির জিনিস থাকে থলি আকৃতির যে কোনো জিনিসকে বলে থাইলা কয়েড অনেকগুলো থাইলা পরপর মিলে যেটা তৈরি করে এটার নাম গ্রানা বহু বছর গ্রানা সেটাই বলো তাহলে অনেকগুলো থাইলা পরপর মিলে তৈরি করে গ্রানা একটা গ্রানাম অপরটার সাথে স্ট্রমা ল্যামিলি অথবা গ্রানাম ল্যামিলি দ্বারা যুক্ত থাকে এখানে এটাই আছে তাহলে দ্বিস্তরে আবরণী স্ট্রমা বা ম্যাট্রিক্স এটা থলি আকৃতিকে থাইলা কয়েড বলে থাইলাকয়েড অনেকগুলো একসাথে মিলে কি তৈরি করে গ্রানা একটা গ্রানা অপরটার সাথে গ্রানাম ল্যামিলি বা স্ট্রমালা যুক্ত ক্লিয়ার এতটুকু জানো এর বেশি দরকার নাই তুমি যদি ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন থেকে কোনোটা পড়তে চাও কোনো প্যারা সেটা হবে স্ট্রমা কারণ স্ট্রমার ভেতরে অনেক কিছু থাকে অনেকগুলা গ্রানা থাকে তোমার কোয়েশ্চেন থাকতে পারে যে কয়টা গ্রানা থাকে গ্রানার ব্যাস আছে স্ট্রমার ব্যাস আছে আমি এখানে একটা লাইনই বলতে পারি মানে স্ট্রমা থেকে তুমি পড়তে পারো দেখো এই লাইনটা আমি দাগিয়েছিলাম না যে কোষে ক্লোরোপ্লাস্ট কয়টা থাকে দশ থেকে চল্লিশটা না আর ক্লোরোপ্লাস্টের গ্রানা কয়টা থাকে দেখা একটা লাইন আছে গ্রানার লাস্টে দুই বা তিন লাইন আগে উপরে পাবা চল্লিশ থেকে ষাট আমি পড়তাম দশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট মানে কোষের ক্লোরোপ্লাস্ট দশ থেকে চল্লিশ ক্লোরোপ্লাস্টের গ্রানা চল্লিশ থেকে ষাট দশ থেকে চল্লিশ চল্লিশ থেকে সাইট আর কোনো কিছু পড়ার দরকার নেই কারণ তোমরা জানো এখানে মুক্ত রাইবোজম থাকে এবং গোলাকার ডিএনও থাকে বৃত্তাকার ডিএনএ থাকে এগুলো তুমি জানো চলে আছে প্লাস্টিড কাজ প্লাস্টিড কাজ মনে রাখার জন্য এখানে সুন্দর করে দেখাছে প্রশাসনিক ফটো কিছু মনে থাকুক না থাকুক মনে রাখো ফটো 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 ওয়ার্ড থাকে ফটো ফাইলেশন ফটো রেস্পিরেশন সৌর জৈবিক শক্তি পরে ফেলছে শালক সংশ্লেষণে হেল্প করবে প্রোটিন নিউক্লিক তৈরি করে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ও সহায়তা করে এই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সটা কি যদি নিউক্লিয়াসের ডিএনএ বাদে অন্য কোনো ডিএনএ বংশগতি বস্তুটাকে ট্রান্সফার করে তাকে ওই মানে ধরো নিউক্লিয়াস বাদে বাকি যে আছে এটা সব সাইটোপ্লাজমে আছে না তাহলে নিউক্লিয়াস ডিএনএ বাদে যে কোনো ডিএনএ দিয়ে বংশগতি ট্রান্সফার হলে তাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স যেমন ক্লোরোপ্লাস্টের একটা ডিএনএ আছে সেটা যদি বংশগতিতে ভূমিকা রাখে তাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স আর কিছু দরকার নেই এতটুকু পড়লেই হবে তাহলে আমাদের ক্লোরোপ্লাস্ট শেষ আমরা চলে আসছি সেন্ট্রিয়ল পিচিরা তোমাদের এতক্ষণ আমরা যতগুলো অঙ্গাণু পড়লাম সবগুলো অঙ্গাণু কিন্তু একটা করে থাকে কোষে তাই না সবগুলোই কিন্তু একটা করে থাকে এক্সসেপ্ট সেন্ট্রিয়ল সেন্ট্রিওল একটা কোষে দুইটা মানে জোড়ায় জোড়ায় থাকে এই জোড়া জোড়াকে বলা হয় ডিপ্লোজম তাহলে এইভাবে কোয়েশ্চেন দেয় ডিপ্লোজম কাদের দেখা যায় সেন্ট্রাল অথবা সেন্ট্রাল মানে কোন অঙ্গাণু জোড়া জোড়া থাকে সেন্ট্রাল এটা ইম্পর্টেন্ট হ্যাঁ সেন্ট্রাল কোথায় উপস্থিত অনুপস্থিত এটা ওই চার্ট থেকে পড়বো আমি চার্টটা আবার দেখাবো এখানে চলে যাচ্ছি সেন্ট্রালের ভৌত গঠন সেন্ট্রালের ভৌত গঠন যখন পড়বা এখানে তিনটা জিনিস থাকে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট এবং যোজক বা লিংকার আমি আবারও দেখাবো পরের স্লাইড জিনিসটা টোটাল তিনটা জিনিস নিয়ে একটা সেন্ট্রাল তৈরি প্রাচীর বা সিলিন্ডার ওয়াল ত্রয়ী অনুনালিকা বা ট্রিপ্লেট যোজক লিংকার এটা মনে রাখবা টোটাল কয়টা ত্রয়ী অনুনালিকা থাকে একটু গোল করে দিচ্ছি নয়টা আমি এটা পরের স্লাইড আবার দেখাবো একটু জাস্ট দাগাই দিচ্ছি এখন দাগাই নাও কয়টা অনুনালিকা থাকে নয়টা এখন একটু তোমাদের অনেক প্রবলেম যে সেন্ট্রাল কি সেন্ট্রোজোম কি মনে রাখবা সেন্ট্রাল সরি মনে সেন্ট্রল একটা তরলের মধ্যে ভাসে সেন্ট্রল একটা তরলের মধ্যে ভাসে এই তরল পদার্থেকে বলে সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রল আর সেন্ট্রোসফিয়ার কে একত্রে এই দুইটাকে একত্রে বলে সেন্ট্রোজোম ভুল করবেন না ওকে সেন্ট্রাল জোড়ায় জোড়ায় থাকে ত্রয়ী অনু কয়টা থাকে নয়টা থাকে ঠিক আছে এতটুকু জানো এরপরে যেটা তোমার খুব 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 দরকার সেইটা হলো সেন্ট্রল কাজ পিছিরা সেন্ট্রলের কাজ রাসায়নিক গঠনটাও একটু দেখতে হবে কারণ এখানে প্রোটিনার আছে এটিপি সেইটা এক্সট্রা তোমাকে পড়তে হবে চলে আসি সেন্ট্রল কাজ একটু দাগাই দিচ্ছি দাগায় ন এরপর আমি আবারও আলোচনা করব। মাকু তন্তু গঠন করে সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করে শুক্রানুর লেজ গঠন করে আমি আবারও বলি সেন্ট্রলের কাজ এক্ষুনি মুখস্থ করো কিছু করার নেই মুখস্থ করো মাকু তন্তু মাকু তন্তু মাকু যন্ত্র দিটা আলাদা জিনিস অনেকগুলো মাকু তন্তু মিলে একটা মাকু যন্ত্র তৈরি করে মাকু যন্ত্র আরেকজন তৈরি করে ওটা আমি পরে বলছি মাকু তন্তু আসলে আনসার সেন্ট্রল সিলিয়া 플্যাজেলা সৃষ্টি যদি বলে সেন্ট্রল শুক্রাণুর লেজ যদি বলে সেন্ট্রল তাহলে সেন্ট্রলের কাজ এই তিনটা ভুল করা যাবে না আমরা আগাচ্ছি কিছুক্ষণ আগে যেটা বললাম একটু দাঁড়াও সেন্ট্রলের তিনটা প্রাচীর বা সিলিন্ডার ওয়াল থাকে ত্রয়ণ নালিকা থাকে নয়টা আর যোজব বা লিঙ্ক এটা এই ছবিতে স্পষ্ট আছে দেখো কয়টা ত্রৈ অণু নালেকা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা এটা হলো প্রাচীর আছে প্রত্যেকটার বাইরে আর এটা হল লিঙ্ক লিঙ্ক দিয়ে যুক্ত আছে এটা একটু দেখবা সেন্ট্রলের কাজ আমরা জানি ক্ল্যাপ দিয়ে আমরা সেন্ট্রলের রাসায়নিক গঠন মনে রাখি সিজে সেন্ট্রল এল ডি লিপিড এডিএটিপি পি দে প্রোটিন আমরা জানি প্রোটিন আর লিপিড তো থাকবে এক্সট্রা হলো এ সেন্ট্রাল এর কাজ মনে রাখার জন্য এটা মনে রাখতে মানিকের বিয়ের সিক্রেট প্লাস মানিক দিয়ে তন্ত্র এছাড়া কোষ বিভাজনে সাহায্য করে সিলিয়া প্লাজেলা সৃষ্টি করে শুক্রাণুর লেজ গঠন করে এটা খুবই 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 ইম্পর্টেন্ট ভালো মতো করবা চলে আছে কোষীয় কঙ্কাল কোষীয় কঙ্কাল মানে যেই জিনিসগুলো ছাড়া একটা কোষ দৃঢ়তা প্রদান করবে না মানে কোষ কোষ থাকবেই না এটাকে কোষীয় কঙ্কাল বলে বা সাইট বলে বিজ্ঞানী কোর্স অফ টোটাল তিনটা কোষীয় কঙ্কালের বর্ণনা তোমাদের বইয়ে দিয়েছে একটা হলো মাইক্রো একটা মাইক্রোফিলামেন্ট একটা হবে যেহেতু তিনটা আছে তুমি যদি যে কোনো দুইটার কাজও পড়ো তাহলে আরেকটা পারবা আমরা মাইক্রোটিউবিউল আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ করবো ঠিক আছে তাহলে বাকি কাজগুলো মাইক্রোফিলামেন্টের এভাবে মনে রাখবা কিছু করার নাই কাজ বাদে তোমাকে কি পড়তে হবে সেটা দাগানোর জন্য আমি তিনটাকে একসাথে নিয়ে আসছি কাজ বাদে মনে রাখবা এই মাইক্রোটিউবল বলো মাইক্রোফিলামিন বলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলো সবগুলোই প্রোটিন নিয়ে তৈরি তোমাকে প্রোটিনের নামটা জানতে হবে যেমন মাইক্রোটিউবলের প্রোটিন যেটা থাকে তার নাম হলো আলফা বিটা টিউবুলিন রাসায়নিক গঠনে পাবা মাইক্রো প্রোটিনের নাম কি আলফা বিটা টিউবুলিন ইম্পর্টেন্ট এখানে একটা ওয়ার্ড আছে তেরোটা প্রোটো এটাও প্রোটিনের পার্ট ছোট ছোট পার্ট তেরোটা আর ওটা ছিল নয়টা ত্রয়ী অনু ভুল ভুল করোনা হ্যাঁ এটার যে প্রোটিনের নাম আলফা বিটা টিউবুলিন মাইক্রোফিলামেন্ট একটা প্রোটিন নিয়ে তৈরি এটা গঠনের প্যারাতে আছে অ্যাক্টিন ও মায়োসিন মাইক্রোফিলামেন্ট কোনটা নিয়ে তৈরি অ্যাক্টিন ও মায়োসিন স্লাই আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এটা প্রোটিনের নাম দেননি খালি লেখা আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট टोटल 4 ধরমে কি কি কেরাটিন ল্যামিনিন নিউরোফিলামেন্ট বাইমেন্টিন কেরাটিন ল্যামিনিন নিউরোফিলামেন্ট বাইমেন্টিন তুমি কাজ বাদে এই ওয়ার্ড শুধু পড়বা যে মাইক্রো টিবল আলফাবিটা টিবল দিয়ে তৈরি মাইক্রো ফিলামেন দিয়ে তৈরি ইন্টারমিডিয়েট ফিলামেন চার ধরনের কেরাটিন ল্যামিনিন নিউরো ফিলামেন এটা পড়লেই হবে আর কিছু পড়তে যেও না শুধু কাজ পড়ব আমি মাইক্রো আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ করব তাহলে মাইক্রো কাজ দরকার নাই চলে যাচ্ছি আমরা মাইক্রো এর কাজ একটু যদি খেয়াল করো মাইক্রো এর যে কাজগুলো এটা মনে রাখো দেখো ফ্লাজেলা অফ সিলিয়ার বিচলন বিচিরা আমি কিছু আগে বলছি সিলিয়া ফ্লাজেলার সৃষ্টি যদি কোয়েশ্চেন আসে সৃষ্টি করে কে সেন্ট্রাল যদি বলে বিচলনে কে সাহায্য করে এই মাইক্রোটিবলস মাকু যন্ত্র পিছিরা কিছু আগে বলছে মাকু তন্তু বা মাকু তন্ত্র মাকু তন্তু বললে সেন্ট্রাল মাকু যন্ত্র বললে মাইক্রোটিবল এছাড়া সবগুলোর কোষ প্রাচীর

হ্যাঁ মাসেলো যে প্রোটিন থাকে ওটা অ্যাক্টিন মায়োসিন মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন মায়োসিন এবার আসো এটা কিভাবে মনে রাখবা সেন্ট্রোল একটা তাস মনে রাখতে পারো তাস তা মানে তন্তু সমানে সেন্ট্রিওল তাহলে সেন্ট্রোল হলে মাকো তন্তু আর মাকো যন্ত্র বলে মাইক্রোটিবিউলস এটা মনে রাখার জন্য আর কিছু না আমরা আগাচ্ছি হ্যাঁ চলাচ্ছি পারঅক্সিজন পিছে আমি কিছুক্ষণ পর আবার একটু ব্রেক দেব সমস্যা নেই চলাচ্ছি পারঅক্সিজন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দুইটা জিনিস এক স্তরে একটা ছিল উদ্ভিদ কোষের লাইসোজোম যেটার নাম ছিল আর একটা ছিল পার অক্সিজম পার অক্সিজম এর কিছু বাদ দিবা না একদম কিচ্ছু না এটা সব লাগবে সব পার অক্সিজম অনেক ইম্পর্টেন্ট এই পার অক্সিজম বিশিষ্ট যেটা দেখো কত বেশ পয়েন্ট টু দিয়ে শুরু দেখো কিছুক্ষণ আগে আমরা পড়ছি লাইসোজম পয়েন্ট টু থেকে পয়েন্ট এইট মাইক্রোমিলি তারপরে পড়েছি মাইক্রোকন্ডিয়া পয়েন্ট টু থেকে টু মাইক্রন এখন পড়লাম পার অক্সিজম পয়েন্ট টু থেকে সতেরো মাইক্রোমিটার আরেকটা পয়েন্ট আছে এখনো আমরা পরে পড়বো তাহলে এটা ছিল এটা ব্যাস ঠিক আছে বা এই পারক্সিজমে অনেক এনজাইম থাকে অনেক যার মধ্যে একটা মেইন যেটা ছাড়া এটা কাজ করে না সেটা হলো ক্যাটালিস পারক্সিজমে ক্যাটালেজ থাকে আর ক্যাটালেজের এর কাজ কি আমাদের শরীরে যে বিষাক্ত একটা পদার্থ থাকে হাইড্রোজেন পারক্সাইড তাকে ভেঙে ফেলে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে তাহলে পারক্সিজমে যে ক্যাটালেজ থাকে এটা হাইড্রোজেন পারক্সাইড কে ভেঙে পানি আর অক্সিজেন তৈরি করে ক্লিয়ার পারক্সিজম কোথায় পাওয়া যায় প্রাণীর কিডনি এবং লিভার কোষে ঠিক আছে এই যে ক্যাটালিজিজম এনজাইমটা থাকে একটা নাম আছে না মাইক্রোজোম আমি কিছুক্ষণ আগে রেটিকুলামে মাইক্রোজোম পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে মাইক্রোজোম কি আমি বলবো এটা এখন বলে ফেলবো তোমাদের অন্যান্য সব বই মিলায় মাইক্রোজোম যা কিছু আছে সবগুলো একসাথে নিয়ে এসেছি একটু খেয়াল করো মাইক্রোজোমটা কি এইটা আর সমৃদ্ধ একটা ক্ষুদ্র কণা যেটা 600 থেকে 2000 হাজার আনস্ট্রং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডা ছোট ছোট করে লাগানো থাকে ছবিটা দেখছিলাম এছাড়া পার অক্সিজেন প্রধান এনজাম কেটেলিজের অপর নাম হল মাইক্রোজোলে এই সবগুলাই হলো মাইক্রোজোন ঠিক আছে একটা হলো পার অক্সিজেন প্রধান এনজাইম অপর নাম অমসে মেট্রিক নামে গ্যাহ লাগানো থাকে এছাড়া যকৃত কোষও দেখা যায় এটাই হল পার প্রধান এনজাইম ক্যাটালিজের অপর নাম তাহলে পার অক্সিজেন বিশিষ্ট এটা হল একটা আবরণ আর এই যেটা ভেতরে দেখতেছো এটা হল এনজাইম ভেতরে এনজাইম আছে কোশ গহবর আগে দেখো পার পরে একটা প্যারাসে গ্লাইঅক্সিজম এই গ্লাইঅক্সিজম থেকে শুধু ফার্স্ট লাইনটা তুমি একটু দেখায় রাখতে পারো যে বীজের লিপিড সঞ্চয় কোষকে বা অঙ্গাণুকে কি বলে গ্লাইঅক্সিজম আর কিছু দেখার দরকার নাই চলে আছি কোশ কোষ গহ্বর থেকে একবার মেডিকেল কোয়েশ্চেন আসছে তাই এটা একটু ইম্পর্ট্যান্ট একটু দেখবো আমরা হ্যাঁ কোশ গহবর একটা পাতলা পর্দা দ্বারা ধরো এটা একটা কোষ কোষের ভিতরে এটা একটা এটা কোয়েশ্চেন কোয়েশ্চেন ছিল কোশ গহব পাতলা পর্দার নাম কি টনোপ্লাস্ট যেটা রাবার জাতীয় পদার্থ আর এর ভেতরে যে রস থাকে এটাকে বলে কোষ রস আর কিছু দরকার নাই কোষ গহবর থেকে শুধু এই লাইনটা জানলেই হবে ক্লিয়ার আমাদের মানে প্রোটোপ্লাজম যেটা সজীব বস্তু এখান থেকে প্লাজমা মেমব্রেন ও পড়া শেষ এরপরে আমরা সাইটোপ্লাজম এবং এটা সব অঙ্গাণু পড়েছি আজকে লাস্ট অঙ্গাণু হবে নিউক্লিয়াস এটা আমরা পড়বো তার আগে এখানে কিছু অপর নাম দেয়া যেটা আমরা পড়ে ফেলছি যেমন মধ্যপ্রাধ অপর নাম পিট মেমব্রেন করঝিলি অপর নাম প্লাজমা মেমবেন সুইট মজাইক মডেল আইসবার্গ মডেল একটোপ্লাজম করটেক্স গোলজি বডি অনেকগুলো পড়ছি কোষে ট্রাফিক পুলিশ ডিটায় এছাড়া আরো দুই এক্সট্রা পড়েছি উদ্ভিদ কোর্সের লাইসেন আত্মঘাতী থলিকা লাইসোজম মাইক্রোকন্ডিয়া পাওয়ার হাউস হাউস্লাস রান্নাঘর একটা আলাদা নিউক্লিয়াস এটা এখনই মুখস্থ করে ফেলো কোষের মস্তিষ্ক প্রাণ কেন্দ্র কেন্দ্রিকা মস্তিষ্ক প্রাণ কেন্দ্র কেন্দ্রিকা ওকে এটা হলো নিউক্লিয়াস আজকে আমাদের ক্লাস শেষ হবে নিউক্লিয়াস দিয়ে ম্যাক্সিমাম ছয় থেকে সাত মিনিট লাগবে নিউক্লিয়াস শেষ করতে তার আগে আমি তোমাদের ত্রিশ সেকেন্ড ব্রেক দিচ্ছি একটু ব্রেক হ্যাঁ ত্রিশ সেকেন্ড কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব আচ্ছা এক মিনিট ব্যাক দিচ্ছি নো প্রবলেম জাস্ট এক মিনিট অলরেডি 30 সেকেন্ড শেষ রেস্ট নাও সমস্যা তোমাদের তো মজা তুমি তো এরপরে ধরো না তুমি বের হয়ে গেলা আবার পরে এসে দেখে নিতে পারো আমি তো উঠেও যেতে পারছি না আমাকে তো শেষ করতে হবে তাই না অবশ্যই ক্রমজম পরব সেন্ট্রুয়াল হ্যাঁ পেয়ার মানে এক জোড়া জোড়ায় থাকে মানে একটা জোড়া মানে দুইটা এটাকেই ডিপ্লোজম বলে

স্টার্ট করি কারণ স্টার্ট শেষ হবে শেষ করলে আমি বাসা যেতে হার হোক চল স্টার্ট করি আমরা আজকে লাস্ট টপিক একদম শেষের দিকে নিউক্লিয়াস বেশি কিছু না অল্প পড়া তোমরা একটু মনোযোগ দাও আমি এখন শেষ করে করবো নিউক্লিয়াস কিছু দিন আগে বলেছি নিউক্লিয়াস অপর নাম কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা অলরেডি পড়া শেষ আমি বলেছিলাম এইচ এপ্রের দুইটা ল্যাটিন ওয়ার একটা ছিল সেলুলা বা সেল আরেকটা যে নিউক্লিয়াস যেটা নাট বা নাকস থেকে আসছে নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াসকে আবিষ্কার করে এটা জানতে হবে মনে রাখবা nucleus আহ বিজ্ঞানী রবার্ট বন আঠারোশো একটু সালে আবিষ্কার করে কিছুক্ষণ পর যখন আমি নিউক্লিয়াসের ভাগ গুলো পড়বো দেখবেন নিউক্লিওলাস আছে যেটা নিউক্লিয়াসের আগে আবিষ্কার হয় এবং এটা নিয়ে সবার কনফিউশন যে এখন নিউক্লিয়াস আবিষ্কার না হয় নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে হ্যাঁ আগে নিউক্লিওলাস আবিষ্কার হয় এরপরে নিউক্লিয়াস হয় মানে আগে যে ঘন বস্তু একটা মাঝখানে ওটা দেখা যায় এরপরে বাইরে দিয়ে প্রাচীর আছে এটা দেখা যায় সো এটা কনফিউজ কিছু নেই আগে ফন্টানা নিউক্লিয়াস আবিষ্কার করে পরবর্তীতে রবার্ট বন এটা বাইরে প্রাচীরটা আছে সব আবিষ্কার করে নিউক্লিয়াস আবিষ্কার করে ওকে এখান থেকে আমি বলেছি যে নর্মালি সাধারণত একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে কোন কোন কোষে নিউক্লিয়াস থাকেই না এটা তোমার জানতে হবে কোথায় নিউক্লিয়াস থাকে না শিব কোষ মানুষের পরিণত হইতে কিন্তু পরিণতটাতে থাকে না আর কোন কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে কোথায় বাউচেরিয়া বট্রাইডাম সেপ্রোপ্লিয়া এবং পেনিসিলিয়াম এটা মুখস্থ করতে হবে ভিভিএসপি এভাবে মনে রাখতে পারো ভিভিএসপি এটাকে সিনোসাইনটি ওকে নর্মালি একটা কোষের দশ থেকে পনেরো পার্সেন্ট নিউক্লিয়াস কিন্তু স্পাম বা শুক্রানো নাইনটি পার্সেন্ট এই জায়গাটা একটা লাইন আছে যেটা তোমরা খেয়াল করোই না কেউ করো না কেউ মানে কেউই করো না নিউক্লিয়াস এর ব্যাস দেওয়া আছে এই যে ব্যাস এক মাইক্রন এক একটু দেখে রাখলা এত ইম্পর্টেন্ট কিছু না এটার অপর নাম বলে ফেলছি কোষের মস্তিষ্ক প্রাণ কেন্দ্র বা কেন্দ্রিকা আর চলে যাচ্ছে রাসায়নিক গঠন পিচিয়া নিউক্লিয়াস তাহলে অবশ্যই প্রোটিন তো থাকবে এটা তোমরা জানো এটা নিয়ে কোনো কনফিউশন নাই এখানে প্রোটিনের সাথে নিউক্লিয়াস অবশ্যই প্রোটিনের সাথে নিউক্লিক এসিড মানে এছাড়া আরো কিছু জিনিস থাকে চারটা ভাগে মানে নিউক্লিয়াস ভাগ করেছে একটু দেখাচ্ছি এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন এই যে পদার্থ এটা হলো এই যে এগুলো হলো ক্রোমাটিন তন্তু আর এই যে ঘনবস্তু এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন তন্তু নিউক্লিয়লাস এই চারটা জিনিসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা আর নিউক্লিওলাস যেটা এই দুটো খুবই ইম্পর্টেন্ট এই দুটো একটু ভালো মতো এই দুটো সব পড়বা ঠিক আছে আমি স্টার্ট করবো নিউক্লিয়ার মেমব্রেন পড়ানো এখানে অনেকগুলো ইনফরমেশন আছে একটু খেয়াল করো একটা ছবি এনেছে ছবি দেখে আমরা নিউক্লিয়ার মেমব্রেন পরে ফেলবো সবাই একটু মনোযোগ দিবা নিউক্লিয়ার মেমব্রেন এখন যদি বুঝে ফেলো তাহলে আর পড়তে সমস্যা হবে না দেখো অবশ্যই দিয়ে স্তর নিউক্লিয়ার মেমব্রেনটা অবশ্যই দিয়ে স্তরে এই দুইটা স্তরের মাঝখানে দুইটা নিউক্লিয়ার মাঝখানে একটা গর্ত থাকে ছিদ্র এই ছিদ্রের ব্যাস আগে বুঝো বই দাগায় দিব এই ব্যাস এই এই এখান থেকে এটা মধ্যে একটা বড় প্রোটিন থাকে এই বড় প্রোটিনটার নাম ট্রান্সপোর্টার নাম কি ট্রান্সপোর্টার এটা নিউক্লিয়ার মেমব্রেন এটা যে ছিদ্র এই ছিদ্রের মধ্যে একটা বড় প্রোটিন আছে আমাকে বলো ছিদ্রের মধ্যে যদি একটা প্রোটিন থাকে পড়ে যাওয়ার কথা না সে পড়তেছে না কেন পড়তেছে না কারণ এই প্রোটিনটা তার দুইটা হাত দিয়ে এটাকে ধরে রাখে যেই হাত দিয়ে ধরে রাখে এগুলো প্রোটিন এই প্রোটিনটার নাম অ্যাংকোর প্রোটিন তাহলে ট্রান্সপোর্টার কি দ্বারা এই মেমবেনের সাথে যুক্ত থাকে অ্যাংকোর প্রোটিন দ্বারা এছাড়া এই ট্রান্সপোর্টারের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র আটটা প্রোটিন জ্ঞানে দেখো উপরে চারটা নিচে চারটা টোটাল আটটা প্রোটিন গ্যান থাকে এরাও তো ছিদ্রের উপরে আছে তাই না এগুলো যদি একসাথে যুক্ত না থাকে এগুলো পড়ে যাবে এই প্রোটিন গ্যান গুলো কিছু প্রোটিন দ্বারা যুক্ত থাকে এই প্রোটিনের নাম স্পোক আমি আবারও বলি মেমব্রেন যার মাঝখানে ছিদ্র থাকে ছিদ্রে ব্যাস নয় ন্যানোমিটার মিটার এই ছিদ্রের মধ্যে একটা বড় প্রোটিন থাকে যার নাম ট্রান্সপোর্টার ট্রান্সপোর্টার কি দ্বারা যুক্ত অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টারের দুই পাশেই আটটা প্রোটিন গ্যানুল থাকে এগুলো কি দ্বারা যুক্ত স্পোক দ্বারা এই এতটুকু জিনিসই বইয়ে লেখা এটাই আমি পরের স্লাইডে দেখাবো এটাই যে ছিদ্র নয় নানোমিটার বইয়ে দাগাও এরপরে দেখবা দুই লাইন নিচে পাবা যে সবচেয়ে বড় প্রোটিনের নাম ট্রান্সপোর্টার যেটা অ্যাঙ্কর প্রোটিন দ্বারা যুক্ত এছাড়া টোটাল আট তারপরে দুই লাইন নিচে পাবা আটটা প্রোটিন গ্যানুল থাকে যারা স্পোক দ্বারা যুক্ত এই পুরোটা একটা ফাইবার খাঁচা তৈরি করে শেষ আর কিছু পড়া দরকার নেই চলে আছি নিউক্লিওলাস নিউক্লিয়াস বিজ্ঞানী ফন্টানা সতেরোশো একাশি সালে আমি কিছুদিন আগে বলছি যে নিউক্লিয়াস এর আগে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে ইনি ফন্টানা আবিষ্কার করেছে আমরা কিছুদিন আগে একটা ছবি দেখলাম না ধরো এটা একটা নিউক্লিয়াস এই জায়গাটা নিউক্লিয়াস আছে এই জায়গায় ক্রোমাটিন তন্তু মনে রাখবা ক্রোমাটিন তন্তু সবটুকু কিন্তু নিউক্লিয়াস এর যুক্ত না জাস্ট একটা নির্দিষ্ট পার্ট যেই পার্টটা যুক্ত সেই পার্টটাকে স্যাক ক্রোমোজোম বলে এবং নিউক্লিয়াসের মানে ওই ওই পুরো ক্রোমোজোমটাকে স্যাক ক্রোমোজোম বলে আর ওই জায়গাটাকে বলে স্যাটেলাইট হ্যাঁ

এনভেলপ করলাম মানে মেমব্রেন করলাম এটা যে তরল পদার্থ হয়ে নিউক্লোপ্লাজম সবচেয়ে ঘন বস্তু নিউক্লোলাস আর বাকি যেটা এটা হলো ক্রোমাটিন তন্তু অনেক অনেকবার ছবি দেখেছি এখন আমরা ক্রোমাটিন তন্তুতে যাচ্ছি ক্রোমাটিন তন্তু মানে ক্রোমোজোম যেটা ঘন হয়ে ক্রোমোজোম তৈরি করে মানব দেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য কত চার থেকে ছয় মাইক্রোমিটার মানুষের দেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য চার থেকে ছয় মাইক্রোমিটার ক্লিয়ার এখন আসলে ক্রোমোজোমের ভৌত গঠন অনেকগুলো জিনিস আছে তার মধ্যে ক্রোমাটিন একটা এটা আমি ছবি দেখাবো দেখানোর আগে ছবিতে কি কি আছে এটা বলবো তার আগে জাস্ট এইটা একটু দাগাও প্লিজ দয়া করে দেখাও ক্রোমাটিন দুই প্রকার ইউ ক্রোমাটিন হেটারো ক্রোমাটিন এই যে হেটারো আর ইউ তোমরা যদি এখন কমেন্ট না করে একটু মনোযোগ দাও দুই থেকে তিন মিনিট লাগবে ম্যাক্সিমাম ক্লাস শেষ হয়ে যাবে একটু মনোযোগ দাও দুই থেকে তিন মিনিট আর কিছু না এরপর ক্লাস শেষ হয়ে যাবে তাহলে ক্রোমাটিন দুই প্রকার ইউ ক্রোমাটিন হেটারো তোমরা জাস্ট লিখো ইউ ইকুয়ালস টু কম eu equals to com যে ক্রোমাটিনটা কম কুন্ডলিত যে কম কুন্ডলিত সেই সক্রিয় তাকে বলে ইউ তাহলে ইউ ক্রোমাটিন দেখো কম কুন্ডলিত অধিক সক্রিয় আর যেটা অধিক কুন্ডলিত এবং নিষ্ট সেটা হেটারো ক্লিয়ার তাহলে হেটারো ক্রোমাটিন অধিক কুন্ডলিত আর ইউ কম কুন্ডলিত এখন তোমরা আমাকে বলবে আপু ক্রোমাটিন কি ক্রোমোজোম কি এই কি সেই কি লেখলো আমরা একটু ক্লিয়ার করে দিই এটা ক্লিয়ার করলেই অনেক কিছু পড়া হয়ে যাবে তার আগে এখানে একটা সুন্দর বক্স আছে তোমাদের বই দেখছো এই বক্সটা দয়া করে

অ্যাটলিস্ট যদি কিছু নাও পড়ো এই সাইড থেকে সোনা ব্যাং গরিলা গিনিপিক গোলকৃমি মানুষ এগুলো পড়বা এগুলোর ক্রমোজম সংখ্যাগুলো একটু দেখবা ছোট থেকে বড় নিজে সাজিয়ে নিও তাহলে ইজি হবে ওকে আমরা আগাচ্ছি চলে আসছি এইটা এই জিনিসটা আমি আবারও বুঝাই তাহলে অনেক কিছু পড়া হয়ে যাবে একটু সবাই বুঝো যে জিন যেটা ডেন এর ভিতর থাকে এই ডিএনএ যখন হিস্ট্রন প্রোটিনের সাথে যুক্ত হয় তাকে বলে নিউক্লিওপ্রোটিন অনেকগুলা অনেকগুলো কয়টা আটটা আটটা নিউক্লিওপ্রোটিন ঘন হয়ে হয়ে নিউক্লিওজোম তৈরি করে এই নিউক্লোজম যখন তন্তু আকার দেখা যায় তাকে ক্রোমাটিন তন্তু বলে যেটা দুই প্রকার ইউ আর হেটার এই ক্রোমাটিন তন্তু গুলো আরো ঘন হয়ে যখন প্রথম দৃশ্যমান হয় প্রফেস দশায় তখন তাকে ক্রোমোজম বলে ক্রোমোজম ক্রোমাটিন তন্তু কি তৈরি করলো ক্রোমোজম এই ক্রোমোজম গুলো মেটাফেস দশায় লম্বা লম্বি দুটা বাহুতে ভাগ হয় এই যে দুটা বাহু এগুলোকে বলে ক্রোমাটিট তাহলে নিউক্লো প্রোটিন বা নিউক্লোজম একই জিনিস যেটা ঘন হয়ে ক্রোমাটিন তৈরি করে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম হয় ক্রোমোজোমের বাহুকে ক্রোমাটিড বলে আমরা এখন ক্রোমোজোমের ভৌত গঠন করে শেষ করব। এটা হলো একটা ক্রোমোজোম তোমরা বই দাগাতে পারো অলরেডি আমরা ক্রোমাটিন দাগাইছি এরপরে পাবা ক্রোমজোম একদম মাঝখানে একটা মানে বর্ণহীন অঞ্চল আছে এটাকে বলে মুখ্য কুঞ্চন অথবা সেন্ট্রোমিয়ার একই কথা তাহলে এই মুখ্য কুঞ্চন বা সেন্ট্রোমিয়ার কি একটা বর্ণহীন অঞ্চল কালো অঞ্চল ঠিক আছে এই মুখ্য কুঞ্চন বাদে যদি আর কোনো কুঞ্চন থাকে তাকে বলে গৌন কুঞ্চন যেখান থেকে নিউক্লোলাস গঠন হতে পারে এই সিন্ড্রোম এর একটা ইম্পর্টেন্স হলো এর পাঁচ দিন আর ব্যান্ড আকৃতির জিনিস বের হয় এই ব্যান্ড আকৃতির জিনিসকে বলে কাইনেটোকোর কাইনেটোকোর এর কাজটা ইম্পর্টেন্ট লাস্ট লাইন আছে দাগাও এই কাইনেটোকোর মাইক্রোটিউবিউলস কে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত করে কোশ্চেন ছিল একবার মাইক্রোটিউবিউলস কে কে ক্রোমোজোমের সাথে অথবা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত করে আনসার কাইনেটোকোর ঠিক আছে এ ছাড়া কিছু কিছু মানে ক্রোমোজোম সব ক্রোমোজোম না কিছু কিছু ক্রোমোজোমে এরকম ধাত্র পদার্থ থাকে কে বলে টেলোমিয়ার বিজ্ঞানী মূলার আবিষ্কার করেছে আমি পড়তাম মূলার টেলো মূলার টেলো বিজ্ঞানী মূলার আবিষ্কার করেছে টেলোমিয়ার এই টেলোমিয়ার থেকে টেলোমারে জেনজাইম আসে যেটা মানুষের কুষ্ঠ জাতি একটা রোগ আছে জড়া রোগ প্রতিরোধ করে আর যেই ক্রোমোজোমটা নিউক্লোলাসে যুক্ত হয় শুধুমাত্র সেই পার্ট সেই ক্রোমোজোমকে স্যাটেলাইট বলে তোমাদের বই তিনটা এক্সাম্পল আছে তুলা ছোলা পার্ট দেখে নিও আগাচ্ছি এরপরে চলে আছে ক্রোমোজোম প্রকার ভেদ এখান থেকে কিছুই না দেখো সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে মনো ডাই পলি ডিফিউজড এক মনো মানে একটা সেন্ট্রোমিয়ার ডাই মানে দুইটা পলি মানে অনেকগুলো আর ডিফিউস মানে অনেকগুলা পলি হলো একসাথে সাজানো থাকে ডিফিউস মানে ছড়ানো থাকে আর এ মানে অ্যাবসেন্ট কোনো সেন্ট্রোমিয়ার নাই এরপরে সেন্ট্রোমিয়ার অবস্থান উপর ভিত্তি করে এটা চার প্রকার এই চার প্রকার আমরা এই ছবি থেকে পড়বো মধ্য বা মেটা ইংলিশ পড়বা উপমধ্য বা সাব মেটা উপপ্রান্ত বা অ্যাক্রো আর প্রান্ত টেলো এই সবগুলোর আকৃতি লাগবে ভি এল জে

অবশ্যই প্রোটিন সবচেয়ে বেশি থাকে দেখো পঞ্চান্ন ভাগ মানে এ থাকে পঁয়তাল্লিশ টু থেকে সতেরো পারোক্সিজম পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফোর আর এন আমাদের পড়া মোটামুটি এখানেই শেষ ক্রোমোজোমের রাসায়নিক গঠন একটু খেয়াল করো নিউক্লিক প্রোটিন থাকে এছাড়া কিছু আয়ন থাকে তো এটা যদি দিয়ে দেয় যে ক্যালসিয়াম থাকে ভুল বলা যাবে না আর এই এনজাইম গুলো থাকে ওকে এটা তোমাদের নতুন বইয়ের ছবি দেয়া আছে মোটামুটি শেষ এটা আমাদের লাস্ট লাইন সুন্দর তিনটা ছবি দেয়া আছে এটা ঢাকা মেডিকেল এটা সলিমুলা মেডিকেল এটা মানে সোরাওয়ার্দি মেডিকেল যার যেটা কি বলে এটাকে যদি তুমি কখনো আশা করো যে তুমি চাঁদে যেতে চাও তুমি যদি চিন্তা করো যে না আমি চাঁদেই যাব হয়তো তুমি পৃথিবীর মুক্তি অতিক্রম করে যেতে পারবে না বা তুমি যদি চিন্তা করো আমি মঙ্গল গ্রহে যাবো অ্যাটলিস্ট চাঁদ পর্যন্ত কিন্তু যাবা তো তোমার টার্গেট অলওয়েজ ডিএমসি হতে হবে তাহলে তুমি অ্যাটলিস্ট ঢাকার মধ্যেও তো আসতে পারো তাই না নিজের যে ইচ্ছা বা নিজের যে কি বলবো মানে উচ্চাভিলাস হওয়া উচিত সবারই যে কোনো কিছু নিয়ে এবং সাথে পরিশ্রম করা উচিত যারা পরিশ্রম করে তারা অবশ্যই ফল পায় সেটা আজকে হোক কালকে হোক যে কোনো সময় পাবাই ইনশাআল্লাহ কাছে ওকে সো আমাদের পড়া শেষ এই পড়া যদি কোথাও কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো একটু কষ্ট করে কমেন্ট সেকশনে দিয়ে দিও আমি ট্রাই করব বসে গিয়ে এগুলো অ্যানসার দিয়ে দাও এখন যেহেতু আমি আর কোনো অ্যানসার দিচ্ছি না তাহলে আমরা এখনি শেষ করি সবাই ভালো থাকো আজকে তোমাদের অনেক কষ্ট দিয়েছে সুস্থ থাকো এটাই বেশি দরকার কেউ যদি ক্লাসটা এখন না করো পরে করো কোনো সমস্যা নাই আমি ট্রাই করেছি ইজি করে বলার মানে আমি যেভাবে পড়ছি ওইভাবে এরপর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দিও আমি তোমাদের মানে বলে দেব পরে ওকে ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ শেষ করছি আসসালামু আলাইকুম